السلام. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة. أيحسب الإنسان أن لن نجمع عظامه. بلى قادرين على أن نسوي بنانه. بل يريد الإنسان ليفجر أمامه. يسأل أيان يوم القيامة. فإذا برق البصر وخسف القمر وجمع الشمس والقمر. يقول الإنسان يومئذ أين المفر. كلا لا وزر. كلا لا وزر إلى ربك يومئذ المستقر. ينبأ الإنسان يومئذ بما قدم وأخر. بل الإنسان على نفسه بصيرة ولو ألقى معاذيره. لا تحرك به لسانك لتعجل به. إن علينا جمعه وقرآنه. فإذا قرأناه فاتبع قرآنه. ثم إن علينا بيانه. كلا بل تحبون العاجلة وتذرون الآخرة. وجوه يومئذ ناظرة إلى ربها ناظرة. ووجوه يومئذ باسرة. تظن أن يفعل بها فاقرة. كلا إذا بلغت التراقي وقيل من راق. وظن أنه الفراق. والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق. فلا صدق ولا صلى ولكن كذب وتولى. ثم ذهب إلى أهله يتمطى. أولى لك فأولى. ثم أولى لك فأولى. أيحسب الإنسان أن يترك سدى. ألم يك نطفة من مني يمنى. ثم كان علقة فخلق فسوى. فجعل منه الزوجين الذكر والأنثى.
أليس ذلك بقادر على أن يحيي الموتى. صدق الله العظيم. সুরায় কিয়ামা বলে এই সুরার আয়াতগুলো তেলাওয়াত করা হলে আল্লাহ পাক কবুল করে। দুই রুকুর এই সুরা মক্কায় অবতীর্ণ হয়েছে, কারণে এটাকে মক্কী সুরা বলা হয়। 40টি আয়াত আছে, আল্লাহ জাল্লা শানহু আয়াতের মধ্যে বিশেষ যে বিষয় আলোচনা করছেন সেটা হল মানুষের জীবন এবং এরপরে মৃত্যু এবং কেয়ামত সম্বন্ধে। এই বিষয়গুলো এত গুরুত্বপূর্ণ, নিজের জীবন, দুনিয়ার জীবন, আখেরাতের জীবন না থাকলে আর কোনো প্রশ্নই নেই। নিজের জীবনকে কিভাবে মূল্যায়ন করা, কি করলে জীবন মূল্যায়িত হবে, জীবন সফল হবে, আর কোন পথে চললে নিষ্ফল হবে আমার জীবন, অভীষ্ট লক্ষ্য উপেক্ষিত হবে, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ পাক মানুষকে এদিকে আকর্ষিত করছেন, আকৃষ্ট করছেন খেয়াল করার জন্য। মানুষের জীবন সারা দুনিয়ার জীবন একদিন না একদিন শেষ হয়েই যাবে, আল্লাহর এই অবিকল্প সিদ্ধান্তের কোন উপেক্ষা করা, প্রতিহত করার ক্ষমতা পৃথিবীর কারণে। প্রত্যেকটি দাবি এরকম যদি বাস্তব মানুষে জানে, বলার মৃত্যু হয় সবাই জানে, এবং একদিন সারা দুনিয়া শেষ হয়ে যায়। এই তথ্যগুলো এত গভীর যে একটা মানুষ যদি বসে চিন্তা করে, এবং আল্লাহ পাক তাকে মেধা দান করছেন এই সমস্ত জিনিসের চিন্তা করার জন্য, চিন্তার মাধ্যমে আসল জিনিস সামনে আসে, আমল করা সহজ হয়, করতে মনে চায় লাভবান হওয়া যায়। সুতরাং এই সূরাগুলোর বৈশিষ্ট্য আর এত গুরুত্বের সাথে আল্লাহ বলতেছেন, لا أقسم بيوم القيامة. لا شبد سطر جارے علی خدر سے کتے جانتے ہیں زائر کو سکر بڑتا لا أقسم المدد لا إلو زائر بشتی بشتی جنس کے لگی قرآن رکھ کے ماس زائر زائر কিসের জন্য? হুসনে কালামের জন্য। আহলে আরব এরম বলে, আহলে আরব এরম বলে, এই জন্য আল্লাহ বৃষ্টি কোরআনের মধ্যে ঢুকে গেছে। সবচেয়ে উত্তম হল যেটা আসলে প্রশ্নের জবাব, আহলে আরব আরবের কাছে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন, সব নবীরেও এলাকায় আছে। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসলেন, আসে তাদের কি দাওয়াত দিলেন, কি শুনাইলেন, কি বললেন? তিনটা কথা বলছে। এক নম্বর, তোমরা ইমান আনো আল্লাহ, যদি ইমান আনো দুনিয়া অশান্তি পাবে, তুফলিহুন, এবং আখেরাতে জান্নাত পাবে। আজি ইমান না আনো তাহলে তোমরা নাকাম হয়ে যাবে, নিষ্ফল হবে তোমাদের জীবন, আখেরাত ধ্বংসত্ব আসবে, মৃত্যু হবে এবং কেয়ামত হবে। এইভাবে আল্লাহ রাসূল বুঝে আসছে, তখন তারা দলিল তালাশ করছে। তুমি যে সমস্ত কথা বলতেছ এগুলো দলিল ভিত্তিক নয়, অবাস্তব কথা। আমরা নিজেরা স্বচক্ষে দেখতেছি মানুষ মারা যায়, মাটির নিচে দাফন করি, তাদের কোনো হাড্ডি হুড্ডিও থাকে না। সুতরাং তোমার দাবি ঠিক নয়, আমাদের দাবি ঠিক,
আল্লাহ বলেন লা, মাহজুব মেনেল, আমরা মানি মাহজুব, এবার তো রক্ত যখন মিলে না তখন মাহজুব মানি না, বফর যে মত মহাল মানলে সবচেয়ে সহজ হইল। আওয়াজ করতে আসেন, হ্যাঁ এই যে আওয়াজ কোথেকে আওয়াজ আসে, তারা গিয়ে আরেক তফসির করে নাকি, হ্যাঁ তফসির করে কে লাই দেন কা জায়দানা। কেয়ামত সম্বন্ধে যেহেতু তাদের ধারণা ছিল কেয়ামত হবে না, কেয়ামতের মানুষের মৃত্যু হবে না, মৃত্যুর হইলেও পুনর্জীবন নাই, আল্লাহ পাক বলছেন লা, তোমাদের এই সমস্ত কথা সম্পূর্ণ ভিত্তিহীন, তোমাদের দাবি ঠিক নয়। অক্সিল, আমি কসম করতেছি হবে এই কেউ, তাহলে আর আলি ফেরত বৃষ্টি কম মানে লিলি তো, যারা মানে না তারা কয়লা যায় বৃষ্টি জিনিস খেলে গিয়ে, কোরআন শরীফের মধ্যে বৃষ্টি জিনিস আসতে পারে, তখন বলে হুসনে কালাম, কালামের সৌন্দর্যের জন্য, ঠিক আছে সৌন্দর্যের জন্য এমন কালাম শব্দ বাড়াই দিল যে ভুলে যায় অর্থ লা, এদের কি হইল লা। আর যদি এই বলা যায় যে ওদের দাবি আল্লাহ কথা বলতেছেন, আমরাও দুনিয়ার মধ্যে এরকম বলি, যাইতেছি যাইতেছি হাইটটা হাইটটা কি করব, করব না করব না করব না করব না, ওঠে না এই যে মুখ দেবে করব সাথে আশেপাশে কি করবো না বলে, হ্যাঁ বলবো যে আমার মনের মধ্যে প্রশ্ন এসে, হাদিসের মধ্যে এরকম ঘটনা পাওয়া যায়। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসরের নামাজের পরে বসে ওযু করছে, ওযু করতেছেন আর বলে নান সুরান না, নান সুরান না, অবশ্যই তোমাকে সাহায্য করবো, অবশ্যই সাহায্য করবো, কেউ নেই অবশ্যই সাহায্য করবো, অবশ্যই সাহায্য করবো, আগে ভিজে কিচ্ছু নাই, লা তাকি নুনে মুসাক্কালাত, এটা হইল তাকি, অবশ্যই অবশ্যই, এটা তো বোঝায় আগে কিছু হয়েছে, নাহলে এটা বলেন দেন কিছু নাই, হুদাই গেছেন লাল কালিমার মধ্যে এটা তো লাগে না, কেউ নাই কেউ জিগায় না, পরে হুজুরকে জিজ্ঞান হয়েছে ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপার, তখন বলে যে মক্কার ভিতরে আমাদের যে হালিফ ছিল, আমাদের যাদের সাথে ওয়াদা প্রতিশ্রুতি ছিল তাদের সাহায্য করার, তারা বিপদে পড়ছে তাদের সাহায্য করার প্রয়োজন দেখা দিছে, তারা আমার কাছে সাহায্যের জন্য আসতেছে, রাস্তার মধ্যে আছে, আমি এই খবর পাইছি তারা ওখানে আলোচনা করতেছে, উনি কি এই মুহূর্তে আমাদের সাহায্য করবেন করবেন, এই খবর আমার কাছে আসছে, এই জন্য আমি অবশ্যই করবো অবশ্যই করবো অবশ্যই। এখন ওই মক্কায় আলো হচ্ছে নবী এন থেকে কেউ নাই মধ্যে আসছে, তা কি বুঝে না যে অনেক সময় জুমলা আগে পিছিয়ে বুঝতে হয়, কোরআন শরীফ তো তাহলে আর বেশি বলতে হয়, অনেক জায়গার মধ্যে বোঝায় অসুবিধার কারণে বেশি উকসিমু, এটা তো ঠিক আছে লা উকসিমু, আর আমি কসম করি না, তার মানে তোমাদের দাবি ঠিক হইতে পারে, এ তো অর্থই নষ্ট হয়ে গেল, এই জন্য বললাম লা এনে বলে অর্থ করে দেব,
তোমরা যা বলতেছ মৃত্যু হবে না পুনর্জীবন হবে না, তোমাদের দাবি ঠিক নয়। উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি কিয়ামতের কসম খাই এবং তোমাদের বলতে চাই। কিয়ামত তো মারাত্মক জিনিস, কিয়ামত এমন জিনিস যেটার উপরে মানুষ শপথ গ্রহণ করতে পারে। আমাদের কাছে গুরুত্বপূর্ণ না লাগলেও কিয়ামতের কথা আসলে খুব গুরুত্বপূর্ণ, মানুষ যদি এটা অনুভব করতে পারে তাহলে মানুষের ইসলাহে অবশ্যই ক্যাম। মানুষের যদি ভয়ঙ্কর সংবাদ শুনতে বলে সারা পৃথিবী ভেঙেছে উমাদের, বুঝতেও অসম্ভব লাগে। এ তো শক্ত শক্ত বিল্ডিং দিয়ে ভেঙে এসে শক্ত পাহাড় রুই রুই হয়ে যাবে, আসমান জমিন ভেঙে চুরমার হয়ে যাবে, সব সমতল ভূমি সূর্য চন্দ্র অন্ধকার হয়ে কিরম বিকট কারবার্তা হবে, প্রলয় ঘটে যাবে। কসম কেন করা যাতে শ্রোতারা গ্রহণ করে জিনিসটাকে সত্য মনে করে। আমি কেয়ামতের কসম খেয়েছি, তার মানে কেয়ামত গুরুত্বপূর্ণ বিষয় যাতে মানুষ এটা উপধারণ করে এবং তার জন্য প্রস্তুতি গ্রহণ করে। কবে হবে কেয়ামত জানা নাই, অনেক মানুষে বলে কাইল হয়ে যেতে, কসম খুদার কাইলই বলে, কাল কি তোমরা জীবনে হবে, যারা বসে বসে এদের জীবনে সম্ভাবনা নেই। কেয়ামত কবে হবে? হাদিসে আসছে যখন পৃথিবীতে আল্লাহ শব্দ উচ্চারিত না হবে। যেমন আমার শরীরটা আছে, যতদিন আমার আত্মা আছে ততদিন আমি আছি, আমি ফিনিশড ওই দিন হব যেদিন আমার আত্মা দেবে। প্রত্যেকের আলাদা আলাদা একটা আত্মা আছে আর সারাটা পৃথিবীর একটা আত্মা আছে, আসমানে জমিনে আলাদা আলাদা আত্মা আছে, প্রত্যেকটা মানুষের আত্মা আলাদা আলাদা, এক একটা মানুষের তিনটা আত্মা। বুঝছো, দুনিয়াতে যতদিন থাকবো একটা আত্মা, মৃত্যুর সময় এটা বাইরে চলে যাবে, তার ডিউটি শেষ। ফ্যাক্টরির মধ্যে ডিউটি বাড়ে না, কয়েক বাড়ায় না, সেট বদলায় না, এই আত্মার ডিউটি হইল মৃত্যু হল, এই পর্যন্ত তার দায়িত্ব শেষ হবে, হয়ে চলে যাবে শেষ। এরপরে হাসর কেয়ামতের বিচারের আগ পর্যন্ত এটারে বরজখি জিন্দেগি বলে, মধ্যের জিন্দেগি। এখানে নতুন একটা আত্মা লাগবে, এই আত্মাটা তোমার বরজখি জিন্দেগি হাসরের বিচার আগ পর্যন্ত থাকবে, ডিউটি শেষ। হাসরের বিচার হওয়ার পরে জান্নাত বা জাহান্নামে যাওয়ার সময় এই আত্মা চলে, একটা নতুন আত্মা লাগবে, ওই আত্মা নিয়ে তুমি চিরস্থায়ী জান্নাত। আল্লাহ, মানুষে খেয়াল করে নি, দায়িত্ব এক একটা আছে বুঝলে যায়। এই আত্মাগুলো যায় কই, যেখান থেকে আসছে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি। এটা বোঝার জন্য সহজ তরিকা হইল যে মনে করো যে এই যে বিজলি, কারেন্টের বিজলিটা, এই যে বাতিটা জ্বলতেছে এটার মধ্যে আলাদা দেখা যায়, ওইটার মধ্যে আলাদা, ওইটার মধ্যে আলাদা, প্রত্যেকটার আলাদা আলাদা, এইটা আলাদা ওইটা আলাদা, এই জন্য ওইটা বন্ধ হইলে এটা বন্ধ হয় না, এটা বন্ধ হইলে ওইটা বন্ধ হয় না, প্রত্যেকটার আলাদা লাগতেছে।
এটা একটা কানেকশন আছে। মূল জায়গা যেটারে আমরা দেশে বলি পাওয়ার হাউস, ওইখানে একেবারে পাওয়ারে ভরা, বিজলির গোড়ন আছে, নেগেটিভ পজিটিভের তার দেয়া ওইটার সাথে কানেকশন করে, কানেকশন করলে ওখানে যে পানি দেবো নল দেয়া আছে, নেগেটিভ পজিটিভ তারের মাধ্যমে ওই পাওয়ার হাউসের থেকে বিজলির হাউস থেকে বিজলি এখানে আসতে পারে। এই যে এটা আসতেছে এখান থেকে কানেকশনটা কেটে দিই আবার যদি লাগাই দিই আবার আবার যদি কেটে দিই আবার, এমনই মনে করো সারা পৃথিবীর যত আত্মা দেখা যায় ব্যক্তি ভিত্তিক সৃষ্টি ভিত্তিক, এটা আসলে ওই নেগেটিভ পজিটিভ তারে যেরকম এখানে আছে তোমার আমার ভিতরে আছে, এটার কানেকশন হলো একটা জায়গায় ওই পাওয়ার হাউস গ্রহের সব মার্কাজ গোড়ন আত্মার গোড়ন আছে, এটার আরবি নাম হলো হাজিরাতুল কুদস, জান্নাতের আলা মাকাম, জান্নাতের মধ্যে যে আমাদের বিদ্যুতের গর্ব নিয়ে রাখি এমনি ভাবে সব রোহের পাওয়ারের মূল জায়গাটা এটার নাম হল হাজিরাতুল কুদস, বাহাইরাতদের অফিসে লিখে রাখছে হাজিরাতুল কুদস, দুষ্ট হাজিরাতুল কুদস হল ওই জায়গাটা যেখানে সমস্ত আত্মার গোড়ন আছে। এখন মনে করো তোমার মৃত্যুর সময় হয়েছে, ওই কানেকশনটা কেটে শেষ গেল, এই কবরে যাইবা আবার কানেকশন লাগে নতুন বিজলি, আবার যখন হাসরের বিচার হবে কেটে দিবে, কেটে দিলে ওই বর্জফের দিনটা এটা শেষ হয়ে গেল, জান্নাতে ঢুকতেছ আবার কানেকশন করে, জান্নাতে জাহান্নামে যা আবার কানেকশন করে, এই হইল তরিকা। তো সারা পৃথিবী এই সব আত্মা এক জায়গার থেকে দৃষ্টিগুঠ হয় ভাগ হয়ে যায়, আর বড় আত্মা যে এটাকে বড় আত্মা বলে, এটা হাদিরাতুল কুদস, এটা আসমানে আসমানের উপরে থাকে আর সের নিচে আসমানের উপরে জান্নাতের এক জায়গায় কানেকশন ওখানে থাকে কেটে সারাদা পৃথিবী মনে করো ভিন্ন ভিন্ন আত্মা আছে, এই আত্মাগুলির আত্মা আছে, আত্মাগুলোর সব আত্মাগুলো একটা শরীর মনে করো এইটার একটা আত্মা আছে, এই আত্মার নাম হইল আল্লাহ, কি নাম? এই জন্যই হাদিসে আছে লা তাকুমু সাআ, দুনিয়ার প্রলয় ঘটবে না, দুনিয়া ধ্বংস হবে না, নিচ্ছিন্ন হবে না, কেন? এটা আত্মা হইল আল্লাহ, এটা যেখানে যেখানে উচ্চারিত হবে ওখানে ধ্বংসত্ব আসবে, এই আসমানের নিচে জমিনের উপরে যতদিন পর্যন্ত লব্ধ আল্লাহ মানুষের মুখ দিয়ে বেরিয়ে হোক, জিনের মুখ দিয়ে বের হবে, তারা দুইজন মুকাল্লাফ, আর মুকাল্লাফ নেই, জমিনে কইলে হবে না, মাছে কইলে হবে না, মুকাল্লাফ মাহকু মামুর, এটা হলো দুইটা জাতি, এটা হলো মানুষ, এটা হলো জিন। যে পৃথিবীতে একটা মানুষ শুধু আল্লাহ শব্দ বলে এর মানুষ থাকে, তাহলে দেখা যায় আত্মা রয়েছে, আর কোন জিনেও যদি থাকে আল্লাহ তাহলে বোঝা গেল আত্মা রয়েছে, আত্মা রয়েছে আল্লাহ ছাড়া আর কিছু নেই, তাহলে শরীর দুর্বল মরে যায়, এর দ্বারা কোনো কাজ হইব না। তো আল্লাহ যেহেতু বসে মানুষ যতক্ষণ পর্যন্ত কিছু কাজ করতে পারে না, খাইতেও পারে না, কিন্তু আত্মা রয়েছে আমার দাফন করব, এই দশজন বাইরে যাবে তখন মাটির নিচে দাফন করে দিবে, ঠিক
সারা পৃথিবীর মধ্যে যখন শব্দে আল্লাহ উচ্চারিত হবে, তো মনে করো সারা পৃথিবী একটা শরীর না, নেহায়েত দুর্বল, আল্লাহ সারা শব্দ নেই, কিন্তু আত্মা এখনো কিছু কিছু রয়ে গেছে দুনিয়ার কেমন। আর যখন সারা পৃথিবী কুফুর, আল্লাহ বলনেওয়ালা কেউ নেই, দুনিয়া থাকার দরকার নেই, আল্লাহর আত্মা সরে যাবে আর সাথে সাথে পৃথিবী কেয়ামত হয়ে যাবে। মারাত্মক জিনিস কেয়ামতের হৌলনাক অবস্থা, কোরআন শরীফের মধ্যে আছে না, ইয়াউমা তাযহারু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد। এটা যারা বুঝছ বুঝছ, ভয়ানক অবস্থা কেমন বলে শেষ করা। একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আয়েশার সামনে বলতেছে, কেয়ামতে কেমন ভয়াবহ অবস্থা হবে বলতেছেন, বলতে বলতে বলছেন যে সেখানে সব দাঁড়াবে, সব উলঙ্গ থাকবে, যেমন মারপেটের চাইছিল উলঙ্গ অবস্থায়, ঠিক এই উলঙ্গ অবস্থা থাকবে সব। আশ্চর্য, এই জন্য এই কাফের বেদিনরা করে, আমরা তো আসলে উলঙ্গ থাকা, আইসি দুনিয়াতে উলঙ্গ, আবার আল্লাহর সামনে যেমন উলঙ্গ, এটার মধ্যে খায়ের না থাকলে তাহলে আল্লাহর সামনে উলঙ্গ কেড়ে যাব, সুতরাং এইটাই হল আসল। এই জন্য তারা উলঙ্গ থাকে, দলিলের কোনো শেষ নেই। কোরআন শরীফের মধ্যে গুমরাহির দলিল আছে, ইয়ুদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি, এই দলিল যদি দেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা শর্মে মাথা নিচ বানিয়েছে, পরে মাথা বাইরে করে, হুজুর এটা কি, ওনো কি পুরুষ আর মেয়েরা একসাথে দাঁড়াবে, কোনো উলঙ্গ করে আবার শর্মে, এটি কেমনে সম্ভব? একজন আরেকজনের দিকে বলতো না, আয়েশা তুমি বুঝো নাই ওই দিন যে কি হবে, কি ভয় থাকবে, তা ধারু কুল্ল মরবে। আর আল্লাহ যে আল্লাহ না হইলে এত বুদ্ধি পাইল কি, বিশাল দিচ্ছে মহিলা তার লজ্জা স্থান, তার সবচেয়ে বড় শরমের জায়গা এটা। যেন হাদিসে আসছে কোন স্বামীর জন্য হার গেজ অনুমতি নেই তার স্ত্রীকে উলঙ্গ করবে, কারণ তার লজ্জা স্থান দেখবে, অনুমতি নেই, গুনায়ে কবিরা। চতুর্থ মানে ইস্তেমালের ইস্তেমাল স্বামী হিসেবে, কিন্তু খুলো আমি একটু দেখি না যায়, গুপ্ত স্থান যেগুলো ওগুলো গোপন অবস্থায় থাকবে, স্বামী তার গুপ্ত স্থান গোপন করবে, স্ত্রী তার গুপ্ত স্থান গোপন করবে, না করা বেহায়ামি বলবে, এত বেহায়া মানুষের। এই জন্য মহিলারা যখন তাদের বিশেষ করে প্রথম প্রথম যখন হায়াজ হয়, হায় রে ফেরার যে কি ফেরে যান, ওহেনে পোলায় সেখানে পোলায়, কাপড় লুকায় রাখে, এটা করে সেটা করে, সময় কারণ এই হায়ে যে কাপড় দেখলে বুঝবো যে এই যে করতে হবে, সেদিকে মন যাবে, মানুষের সরম লাগে, সবচেয়ে সরমের জিনিস পৃথিবীতে লজ্জাস্থান। হাতটাকে বলা হয়েছে তুমি যে এস্তেঞ্জা করবা, পেশাব পায়খানায় যাইবা, তখনও শুধু বাচ্চার মধ্যে যাইতে চাবি ছেলে উঠে দিছে দোষ, বোকা মানুষে করতে পারে, বুদ্ধিহীন মানুষে করতে, এইভাবে যাইতে থাকবে সে বুঝতেই না কোন দিকে যায়,
স্টেন্ডার দিকে যাইতেছে, বুঝতে যে হইতে পারে স্টেন্ডার দিকে যায়, এই ভিতরে যাইবা, ভিতরে যাওয়ার আগে দোয়াও করতে হইবে, এই যে তাব্বিহ করতেছে, দোয়া বা কি কাফর উঠে না, দোয়া পড়ার পরে যদি খালি ময়দান হয় তাহলে জমিনের দিকে নিচে যতটুক যাওয়া যায় ততটুক যাওয়ার পরে কাপড় সরাবে, ততটুক কাপড় সরাবে যেটুক সরানো অত্যাবশ্যকীয়, নাইলে এক্সচেঞ্জা করা যায় এতটুক। আর যেখানে বানানো এক্সচেঞ্জাখানা আছে ওখানে তো প্রশ্নই নেই, নিজবা যাইতেছ এখানে বালু নাই মাটি নেই কিছু নাই, এখানেও তাই একদম এক্সচেঞ্জাখানায় বসা নিচে থাকে তো নিচে একদম কাছাকাছি বসতে যায় আর হাত বাকি আছে, তখন তুমি কাপড়টা নেবে যেটুক প্রয়োজন। আর অনেকে যারা যে উপরের মধ্যে কিনা কমনের মধ্যে বসে তারা তো দরকারই নেই কাপড় উঠানি, সামান্য পেশাবের জন্য উপরে সামনের দিকে আর পিছনে স্টেঞ্জার জন্য সামান্য উঠানি, যেইটুক না উঠাইলে চলে, কোমরের মধ্যে দাঁড়ায় একটা কাপড় থইয়া পরে আর অনেকে একটা গলার মধ্যে খাবার উড়ে কি কারণ নাপাক বেড়ে যাবে গুড়ার দিক, এইটার কথা তো বলে নাই যে নাপাক বেড়ে যাব, নাপাক যাতে না বড়ে চেষ্টা করো কিন্তু এবার উলঙ্গ হওয়া নিষেধ না যায় ওইটা করতেছ তুমি এস্তেঞ্জা খানার মধ্যে। হাদিসের মধ্যে কি আছে কোন জানে এত কত শুধু হুলাফান হয়ে গেছে, কাপড় যখন উঠায় শয়তানে তার কাজ করা শুরু হয়ে যাবে, বিসমিল্লাহ, শয়তানের আর কোনো কাজ নেই, হাদিস আসছে। এই জন্য বলছে দোয়া করো সিত্রুন বাইনা শয়তান ও বাইনা মাকআদিল ইনসান, ইনসানের পাছা ডুবু আর শয়তান এর মধ্যে সিত্রুন হায়াল হয়ে যায়, তা না হইলে শয়তান বদমাইশি শুরু করে দেবে, যদি এরকম করে তাহলে কারণ হয়ে গেছে মাথা কেন হয়ে গেছে, দুষ্টামি যে করে ফুলাবান কেড়ে করে অভ্যাস, এই শয়তানে হ্যাঁ জানেও না অজানার মধ্যে তার সাথে শয়তানি করে, ফলে উজু টুজু করে আয়া খালি হয়েছিলেন যেখানে আদাব রক্ষা করো নাই, কাপড় উঠানো নির্মাণের মধ্যেও আদাব আছে, শরীয়তে কত ভালো নিজাম, কিন্তু কেন এগুলো খেয়াল কিচ্ছু করে না, এই জন্য এই বেয়াদবির কারণে তার জীবনের মধ্যে আমলের মধ্যে কোথায় আসতে থাকে, দেখা গেল যে বাহিরে এসেও আদবের খেয়াল। হ্যাঁ এই গুপ্ত স্থান এগুলোর হেফাজত করা, হযরত আয়েশা সিদ্দিকা পেরেশান হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর সামনে সব পুরুষ মহিলা একসাথে দাঁড়াবে উলঙ্গ করে শর্মায় একজন আরেকজনের দেখবে না, ইয়া আয়েশা তুমি জানো না ও যে কি দিক, ইয়াউমা তাযহালু কুল্লু মুরযিআতিন, দেখো পৃথিবীর মধ্যে সবচেয়ে কষ্টের একটা কাজ আছে এই সময়, কষ্ট হয় প্রসবের সময়, সন্তান যখন তার মার ঘরের থেকে গর্ভ থেকে ভূমিষ্ঠ হয় তখন যে মার কি কষ্ট হয়, এই কারণে যদি মারা যায় বলছে শহীদের সব, তাহলে বুঝো এটা কেমন কষ্টের কাজ, আল আজরু আলা কদরে নসবিকুম, যেমন কষ্ট এমন ফল, সন্তান প্রসব হয় এই যে কি কষ্ট, এত কষ্ট মানুষের হয় না, সাকরাতুল মৌতের মতন কষ্ট হয়ে যায়, তাই মারা গেলে মা শহীদ ঘোষণা করে, আর যদি থাকে মার গোলামি করতে দিস, মা কি কষ্ট, তার ওই কষ্ট যদি ভাগ করে দেয় তুমি 70 বছর 80 বছর 100 বছর জীবন পাও, এই জীবনটা যদি খালি কষ্টের যায় সবটা একসাথে করলেও
মার ভূমিষ্ঠের সময় যে তোমার কষ্টটা হয়েছিল এটা স্মরণ হবে না। এক হাজার কষ্টের দ্বারা তুমি তো শহীদের সব হয়ে গেল, মার এক কষ্টেই মারা গেলে শহীদ, তার মানে ভূমিষ্ঠের সময় মার মৃত্যু হয়ে যাবে এমন কষ্ট। এই জন্যই যখন ভূমিষ্ঠ হয় এর আগ পর্যন্ত তো হ্যাঁ লজ্জা বাঁচে না, লজ্জা সরব ঘরেতে বাইরে নিবন্ধ শরম লাগতেছে, কিন্তু যখন বাচ্চা বের হইতে থাকে তখন আর খবর না, তখন দেখা যেতেছে তার লজ্জা স্থানের কাছে লুক আছে, হাত দিতেছে ফেন্ডে বের করতেছে, এর কোনো খবরই নেই, বেহুশে। তাহলে বুঝো তার উপরে কেমন বিপদ আছে যে সারাটা জীবন স্বামীকে পর্যন্ত যে লজ্জা স্থান দেখে নেই এভাবে রাখছে, এখন যখন বাচ্চা হইতেছে তার খবরই নেই, সব কাপড় খুলতেছে, লজ্জা স্থান মানুষে দেখতেছে, টাইমে ভাইর করতেছে, সব দেখা যাইতেছে, এর খবর নেই বলছে। তো আল্লাহ রসুল আল্লাহ পাক কি তো স্পিড আছে বুঝাইবার জন্য যে কেমতের সময়টা তখন কেমন কষ্ট তুমি পাবে, কেমন ভয়ঙ্কর হবে, কত কঠিন হবে এটা বুঝতে চাও। সে যখন দাঁড়াবে তার বাচ্চা খালাস হয়ে যেতেছে, খবর নেই, এত ব্যথা দুনিয়াতে বুঝালে একটু, লক্ষ মেয়ে মহিলা যদি ওই দিন থাকে, কুঠি কুঠি মহিলা যদি থাকে, তার সন্তান ভূমিষ্ঠ হইতে থাকবে, কেয়ামতের ভয়ঙ্কর অবস্থার কারণে এই যে ব্যথা এটা উপলব্ধি হবে না, বেশি ব্যথা হলে ছোট ব্যথা অনুভূতি হয়, কেয়ামতের ব্যথা ভয়ের সামনে সন্তান প্রসবের যে ভয় ব্যথা এটা ম্লান হয়ে যাবে, বোঝা যাবে না, খেয়ালও হবে না, বাচ্চা হয়ে যাবে, কত কঠিন এটাকে বুঝাইবার জন্য আল্লাহ পাক কসম খেয়েছে, অকসিম বিয়ামিন কিয়াম, কেয়ামত কি জিনিস বুঝো, আমি আল্লাহ হইয়া কেয়ামতের কসম খেয়েছি, যেটা খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ না হইত এক প্রস্তুতি, তাহলে আমি এটার কসম দিলাম, এটা যে কত গুরুত্ব এটা বুঝো, কবে হবে কোনো লাভ নাই, এটা জিজ্ঞেস করি লিহা ইল্লা লি বক, কেয়ামত হয়ে গেলে তোমার উপায় নাই, কবে হবে জানা নাই, হওয়ার সময় হবে, এখনো অনেক দেরি আছে, ছোট ছোট আলামত আছে কত দিন, বড় আলামত আছে কত দিন, দশটার মতো বড় আলামত আছে একটাও হয় না এখন পর্যন্ত, খালি ছোট আলামত গুলো চলছে, ছোট আলামতের মধ্যে একটা হবে, কোন ছোট তার বড়কে মানবে না, ইমারতু সিমিয়া নেতৃত্ব চলে যাবে ছোটদের কাছে, চরিত্রহীনদের কাছে, বুদ্ধিহীনদের কাছে, গায়রে আহালদের কাছে, মুসিদার আমরুইলা গায়রে আহ, উস্তাদদের কাছে থাকবে না, ছাত্ররা কাছে থাকবে, উস্তাদরা ছাত্রদের ভয়ে চলতে হবে, মাদ্রাসা চালাইতে ওই সিদ্ধান্ত নিবে যেটা ছাত্ররা প্রতিবাদ না করে, ছাত্রদের মন খুশি করার জন্য, এটা গুনায় কবির হলে তাই করবে, ছাত্রদেরকে ভয় করতে থাকবে উস্তাদ, বাপ মা সন্তানকে ভয় করতে থাকবে, ছোট ভাই বড় ভাইকে ভয় করবে, প্রত্যেক ছোট বড়ের জন্য হুমকি হয়ে দাও, এই হলো একটা আলামত, এটি ছোট আলামত, এটি তো শুরু হয়ে গেছে,
আগে তো খায়ের কলেজ ইউনিভার্সিটির এগুলো ছিল উস্তাদরা, পরে কলেজ ইউনিভার্সিটি শেষ হয়েছে, এখন রয়েছে মাদ্রাসা, মাদ্রাসাও প্রায় 70 ভাগ শেষ হয়েছে, ছেলেরা উস্তাদের কমন মানে না, প্রত্যেকে নিজের জায়গা নিজের বুঝ মতে কাজ করে, এটি ছোট আলাম, এগুলো শোনা যেত কলেজ ইউনিভার্সিটি, এখন দিনী মাদার এসে মন্দির দিয়ে ছাত্র আনকণ্ঠ উস্তাদের কথা মানে না, সে যেটা বুঝে সেটা করে, তাগাইয়ুর আহওয়ালের হয়ে যাবে উসিদাল আমর ইলা গায়রা, অযোগ্য নেতৃত্ব দিবে সর্বক্ষেত্রে, এই তো হইতেছে, মাতা পিতাকে কষ্ট দিবে ছেলেরা সন্তানরা, উপলব্ধি করবে না আমার মা আমার জন্য কি কষ্ট করছে, আমার বাবা আমার জন্য কি কষ্ট করছে, তার বুঝের বাইরে চলবে, তো এগুলো হচ্ছে কিনা দেখো, ফিল বুনিয়া মূর্খ বুদ্ধিহীন চরিত্রহীন শোষণকারী জুলুম অত্যাচারী বড় বড় বিল্ডিং বানাবে 10 তলা 20 তলা 30 লাখ, তার অর্থের অর্থ সম্পদ তাদের হাতে চলবে, ফলে ফাসাদ বুদ্ধি নেই তো, আক্রোশ হিংসু পরশ্রিকত প্রতিপক্ষকে ধ্বংস করার মনমানসিকতা, আর পয়সা আছে পিস্তল কিনব আর মারব, এই একদম লেগে মনে হয় তাই আছে, এইগুলোই সমাজে চালু হয়েছে, ইয়াতাওয়ালুনা ফিল বুনিয়ান, বুনিয়ান মানে বিল্ডিং, ইয়াতাওয়ালুনা ইয়াতাফাখারুন মুসাবাকা প্রতিযোগিতা করবে ফখর করবে, অথচ বকল বুদ্ধিহীন একদম নিচু স্তরের মানুষ, মেথর কিসিমের মানুষ, ভদ্রতা নাই সভ্যতা নাই, এরা হয়ে যাবে প্রতিনিধি, এরা হয়ে যাবে নেতৃত্বের অধিকারী, ইনকিলাব হয়ে যাবে সারা পৃথিবী উল্টে যাবে, নিয়ম শৃঙ্খলা বিশৃঙ্খলায় পরিণত হয়ে যাবে, এটি হল ছোট ছোট আলামত, এই যে শুরু হয়েছে, বড় তো অনেক বড় বড় আলামত রয়ে গেছে, দাব্বাতুল আব্দ আসবে, মাহদি আসবে, ঈসা আলাইহিস সালাম আসবে, এই তো খবরই নেই, কালকে আমাদের নেই, এই জন্যই আল্লাহ রাসূলকে এক সাহাবী জিজ্ঞাসা করছিলেন, মাতা সা হুজুর কিয়ামত কবে হবে, নবী আলাইহিস সালাম বলছেন মা আদাত্তালা, জবাব দেন নাই, হুজুর কিয়ামত কবে হবে, হুজুর বলছেন যেটা তো তোমার দরকার নাই, বাজে সর্ব কিয়ামত দিয়ে তুমি কি করো, মা আদাত্তালা, যদি এখন কিয়ামত হয় তাহলে তো সব শেষ, দুনিয়া শেষ, দুনিয়াতে আমল না করলে আখেরাতে ধ্বংসত্ব আসবে, মা আদাত্তালাহা আখেরাতের কি বুঝি বানাইছ, কেমন এখন হইলে তোমার বুঝে আসেনি, তার মানে বেহুদা সওয়াল করছে, সওয়াল এইটা করো হুজুর কেমন তো হবে, প্রস্তুতি নিতে হয় কি কি প্রস্তুতি নিব এটা জিগাও, এরপরে হুজুর বলছেন মাতা ফাকাদ কামাত কিয়ামত, যে মরে গেল মনে করো তার উপরে কেয়ামত কায়েম হয়ে গেছে, সারা পৃথিবী ভেঙে চুরমার হয়ে যাবে কিচ্ছু থাকবে না, তো তুমি একা মরে গেলে তোমার কেয়ামত হয়ে গেছে, ওই যে বলা হয় যে কেয়ামত কাইলো হইতে পারে এটা হইল এই ছোটো কেয়ামতটা, যে কোনো মুহূর্তে তোমার মৃত্যু ঘটে যেতে পারে, এখন মরতে পারো কালকে মরতে পারো, এইটা হইল ওই কথা, তুমি যে কোনো সময় কেয়ামত কায়েম হয়ে যেতে, আর কেয়ামতে কুবরা যেটা এইটা তো আমাদের যুগে হইবে বলে ধারণা নেই, কারণ দুষ্টামি করে তুষ্টামি করে যাই করে আল্লাহ 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 করুন তো বাড়তি আসবে, পারতেছে না তাই না,
কিন্তু আমরা দেশের কাফের কুফের যদি আমরা লোকে হেরাও আল্লাহ আল্লাহ করি, আল্লাহর কথা তো আসি দিন দিন বাড়তেছে, তাহলে কেমন অত তাড়াতাড়ি ওইটা দেরি আছে, কথাটা বুঝো গিয়ে ঝগড়া লাগে যে হুজুর আমরা জানি কেমন যে কোনো সময় যেতে পারে, আর হুজুর বলে দিল সম্ভাবনাই নেই, তাহলে হুজুর কাফের এসে আয়াত বলুন বুঝাইলাম কেয়ামত দুইটা, একটা কেয়ামতে সুগরা একটা কেয়ামতে কুবরা, ছোট ছোট কেয়ামত একটা বড় কেয়ামত, বড় কেয়ামত এইটা হওয়ার সম্ভাবনা আমাদের যুগেও না, আমাদের ছেলেদের যুগেও না, নাতি নতকদের যুগেও না, বহু দেরি আছে। আর যেটা কেয়ামতে সুগরা ছোট কেয়ামত অর্থাৎ মৃত্যু, এই যে আমি কথা কইতেছি দুই মিনিটের মধ্যে চলে আসতে পারে, এইটার সম্বন্ধে বলছে কাইল হয়ে যেতে পারে যে কোনো সময় হয়ে যেতে পারে, আর কোরআনে এটার কাইল বলছে, কাইলের দ্বারা কাল মুরাদ না মানে যে কোনো সময়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়ালতানযুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, কালকের জন্য তুমি কি তৈরি করছো, এখন যদি মারা যাও তো কালকে তোমার জন্য খাওয়া লাগবে কি ব্যবস্থা করছো, এইটা হইলো ছোট কেয়ামত। বড় কেয়ামত তো দেরি দেরি আছে, ছোট কেয়ামত যে সময় তো সাহাবি জিগাইলো হুজুর বললেন তুমি কি তৈরি করছো, তার মানে সবসময় তৈরি হয়ে থাকো, কখন কেয়ামত এসে যায় ছোট কেয়ামত। এই জন্য কুরআন শরীফের মধ্যে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, কি বলছে, আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর সাবধান মরো না, মৃত্যুবরণ করো না মুসলমান হওয়া ছাড়া, ইমান আরেক জিনিস ইসলাম আরেক জিনিস, মুসলিম হয়ে বলি, কি অর্থ মুসলিম কাকে বলে, জবানে কারে কষ্ট দেন তুমি দিছ কিনা, হাতে কষ্ট দেয় না দিছ কিনা, তাহলে তাড়াতাড়ি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নাও, গীবত করছো কিনা, তুহমত দিছো কিনা, কাউকে কারো অর্থ সম্পদ চুরি ডাকাতি করছো কিনা, তাহলে তুমি মুসলিম না, সামর্থ্য থাকা সত্ত্বেও গরিবদেরকে দেওয়া জরুরি দিছো কিনা, অভাবীর অভাব দূর করার চেষ্টা করছো কিনা, আল্লাহ তোমাকে এলেম দিছে যার এলেম নেই তাকে পৌঁছাইতে চেষ্টা করছো কিনা, এইগুলো তোমার যদি না করে তাহলে তুমি মুসলিম না। রাইসাল মুসলিম আল্লাযী শাবিআ ওয়া জারুহু জায়, মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এই মুসলিম না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে, এখানে প্রশ্ন, তাইলে কি মৃত্যু আমার হাতে, আল্লাহ যে বললেন মৃত্যুবরণ করো না মুসলমান না হয়ে, তো মৃত্যু কি আমার হাতে না আল্লাহর হাতে, তাহলে তো অর্থ মিলে না, তো আল্লাহ আমারে এমন একটা কাজের আদেশ করলেন যেটা আমার শক্তির বাইরে, মৃত্যু ধরে রাখতে পারবো নাকি, তকলিফ মালাই তার হয়ে গেছে আরাম, এই জন্যই তো কোরআন বোঝা বড় কঠিন। এটার অর্থ হল আতিউল্লাহ ওয়া রাসূলাহু লাইলা ওয়া নাহারা দাইমান, কোন মুসলিমিন ফি কুল্লি ওয়াক্ত, তুমি সর্বদাই মুসলিম থাকো, যাতে মৃত্যু হাইলে মৃত্যু কিসের উপরে হয়, ইমানের উপরে, এ না আয়াতের অর্থ,
বুঝতেই না। এবারাতুন নাস, ইশারাতুন নাস, দিলালাতুন নাস, এখানে দিলালাতুন নাস আছে, এবারাতুন নাস আছে, এটি বুঝতে হবে কি আসলে করি না কি করি না। হইল মৃত্যু আমার হাতে নাই, তবু আল্লাহ আমাকে বলতেছেন তুমি মৃত্যুবরণ করো না, তাইলে না মানে হাকি কি হবে না, উল্টারা মরবে কি। আর কোন মুসলিমিন ফি কুল্লি জামানি ফি কুল্লি মাকানি ফি কুল্লি হাল হাত্তা ইজা আল মাউত তাকুনু মাউতুকা আলা ইসলাম, এই সর্বদাই তুমি মুসলিম হয়ে থাকো। যেমন গাড়ি আসতে থাকে তো তুমি একেবারে সব সামান টামান নিয়ে হাতের মধ্যে কি ধর সুটকেস লইলে না কি কইলে লয়ে একদম প্ল্যাটফর্মে দাঁড়ায় থাকতে গাড়ি আসলে লাভ দিয়ে উঠে দেয়। এখন যদি তুমি কো যে গাড়ি আসে কিনা দাঁড়ায় দেখি, যখন আসতেছে দৌড় ফেরে দেয় হাসপাতাল দূরে দেয় বাসা ব্রিফকেস তো এসে ডানবার গেছে আনবার গেছে আইন যদি দেহ গাড়ি পাইব পাইব গাড়ি ছেলে। সুতরাং মৌতের গাড়ি মনে করো আসতেছে, পার্থক্য এই ওই গাড়ি তো আইসা দাঁড়াইলে তুমি যদি মাল আনবার যাও তো তুমি আর যাইতে পারবা না, থেকে দেব। কিন্তু এই গাড়ি আছি, মৌতের গাড়ি যে আসতেছে এটার মধ্যে কাশিস আছে, যেমন নাকি মেকনাথিস জুরা কিভাবে টেনে নিয়ে আসে, এই গাড়িটার মধ্যে একটা টান থাকবে, আকর্ষণ মধ্যাকর্ষণ টান থাকবে। মৌতের গাড়িটা যাইতেছে, তুমি যেখানে আসো সামান থাক রেডি না থেকে, রেডি যদি তাকে বাঁচলা এই অবস্থায় তোমার টান মেরে গাড়ি ভিতরে ঢুকে বাঁচার কোন তার কাশিস তার মধ্যে তার আকর্ষণ শক্তি তোমাকে টাইনে মৌতের গাড়িতে উঠে নেবে। এই জন্য তুমি তোমার ব্রিফকেসের মধ্যে সামান লইয়া এবার গাড়ি যে কাজ দেবে ব্রিফকেস শুদ্ধ চলে যাবে। এই আয়াতের অর্থ সবসময় মুসলিম অবস্থায় থাকো, যে কোনো সময় গাড়ি এনে তোমার নিয়ে যাবে, ওখানে তোমার ইচ্ছার দখল থাকবে না, তৈরি থাকো ফি কুল্লি হাল। এই আয়াতের মেজদাক হলো তুমি তৈরি থাকো, এই জন্য হুজুর বলতেছে মা আদাত্তালা, তুমি কি প্রস্তুত করছ সওয়াল করতেছ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সাহাবী আজি হে কি প্রস্তুত করছি এমন জবাব দিছে, সাহাবীর যোগ্যতা সাহাবির জন্য সম্ভব। তবে আমাদের জন্য একটা মডেল আদর্শ হয়েছে জবটা, সাহাবি জব ইয়া রাসূলুল্লাহ লাইসা লি মিন কাসীর সালাতিন ওয়ালা সিয়ামিন ওয়ালা সাদাকাতি, হুজুর আমি খুব দুর্বল মানুষ বেশি রোজা রাখতে পারি না, ওয়ালা সাদাকাতি নফল সদকাও করতে পারি না, ওয়ালা সালাতি বেশি বাধ্যত করতে পারে। তবে তবে আমার শরীর আত্মা জ্ঞান রগ রেশায় সব জায়গায় কিছুই নেই, শুধু আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত আর কিছু। এই জন্যই তো সওয়াল না, আমরা তো সওয়াল করি ভাই কবে আসবো কেমন বয়ে হেরা, তো এদের জন্য না তারা ফিরে আইলে ভালো, যাতে আমরা তারা ফিরে যাই আল্লাহর কাছে চলে যাই। ওরা সওয়াল করত যে ধারণা কত দেরি আছে, আর আমরা সওয়াল করি কাছে বললো নি এই রুল দেখা লেইসালি কাছে আজি জওয়াব কাসির সিয়ামি ওয়ালা সালাতিন ওয়ালা যাকাতিন ওয়ালা শাইই ওয়ালাকিন উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু,
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين كم এর অর্থ নেই, যা মোহাম্মত বেশি দিলে তার এত্তেবা বেশি, এটাও প্রমাণ হয়ে গেল ইসলামী সাংঘাতিক আবেগ ছিল। তবে মানুষের নিয়ম হইল যত পয়সা পায় বলে আরে আরো বাকি রয়েছে, ফকির মনে হয় নিজে এমনি ভাবে যারা বেশি বড় আল্লাহ আল্লাহ হয়, যত বেশি আল্লাহ আল্লাহ হয় তত তার নিজের ছোট মনে হয়, তত বেশি ছোট মনে। এই যে আল্লাহ দুই নম্বর পছন্দ এই জন্য রয়েছে, বুঝানি কতক্ষণ কথা করতেছে, তোমরা তো মনে ভাবছো না যে বুঝতে কি করতেছে। ওয়ালা উকসিমু বিন্নফসিল লাওয়ামা, আমি নফসে লাওয়ামার কসম খাই, এটা নফসে লাওয়ামার সাংঘাতিক কিয়ামত যেরকম মারাত্মক, এর জন্য প্রস্তুতি প্রয়োজন, বোঝা দরকার। ওয়ালা উকসিমু বিন্নফসিল লাওয়ামা, যারা কিয়ামতকে বুঝে কিয়ামতের আকর্ষণ হয়ে যাক জান্নাতে যেমন এই পর্যায়ে চলে গেছে, তারা আরো আমল করবে, আর যারা ভয় পায় তারাও ফিরে আসবে, তাহলে লাভ কি হবে জানো? উকসিমু বিন্নফসিল লাওয়ামা, তাহলে তার নফস লাওয়ামা হয়ে যাবে, আমি নফসে লাওয়ামারও কসম খাই। লাওয়ামা কি দেখি লাওমাতুন, লাওমাতুন লাইব লাওয়া বৎসনা করে, নিজেকে বৎসনা করে, সারো হয় খায়র খারাপের জন্য বৎসনা। অনেকে নিজে খুব আফসোস করতেছে, খুব আসানিতে এই বাড়া প্রতিদ্বন্দ্বী এমপি আমারও মাঝে মাঝে উঠলাম কি কাপড় ধরে যারা ইচ্ছা বুয়ে থাকলাম জীবন ভরা কাজ হয়ে গেছে ভৎসনা, এ চুরি করে ছুটি টাকা ডাকাতি করে পাইল, আমাদের সাথে যাবার কোশ্চিন গেলাম, আরে এটা হল বৎসনা পিসা, গুনার কাজে নিজেকে বৎসনা করা, এটাকে নফসে লাওয়ামা বলেন। নফসে লাওয়ামা বলে আহারে, হজরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নাকি যেখানে মৃত্যুবরণ করছেন সেখানে 5000 বার কোরআন শরীফ খতম করছেন, আর সারা জীবনে 70,000 বার, কমপক্ষে 40,000 বার তেলাওয়াত শেষ করছেন। আমি কি করব, আমি মাত্র 10,000 বার করলাম, কম কিছু নেই। উনি দৈনিক 2 বার করে কোরআন শরীফ খতম করে, আমি লেখিটা করলাম 1 বার করি, একবার করে কি সহজ একটু। হ্যাঁ উনি রাত্রে 200 রাকাত তাহাজ্জুদ পড়ে, আরে আমি পারলাম না, আমি মাত্র ফোনে 200 রাকাত পড়ি, এই খায়রের জন্য আফসোস, নিজের নফসকে মালামত করতেছে, তুই কি আল্লাহর খাইলি, আল্লাহর তেলাওয়াত করলে না কোরআন শরীফ, রাত্রি চলে গেল তাহাজ্জুদ পড়লে না মাত্র 2 রাকাত পড়লে, সারাটা দিন গেল বেওযু হয়ে রইলে, ওযু করলে কত বড় সওয়াব আছে। ভাবছিলাম যে আমি ঠান্ডা আইছে ছাত্র ওযুর সাথে থাকবে কোন আর ওজন বাইরে চলে গেছে বেহুদাল্লাহ না মানে, কতদিন খুব ভালো গেছে মাদ্রাসা খারাপ, ইদানিং কিছু খারাপ লাগতেছে, দুইটা জিনিস খেয়াল করতেছে, এত অজুখানার মধ্যে আবার ভিড় দেখা যাচ্ছে মাদ্রাসার ছাত্রদের, বেলা অজু থাকে বেশি,
ওযু যাওয়ার সাথে সাথে ওযু করা যে এই অভ্যাসটা মনে হয় কমে গেছে। এই যে নামাজের সময় দেখা যায় ওযুর সাংঘাতিক ভিড়, ফলে তকবীর ওলা ছুটে যেতেছে, এই একটা দেখলাম, বলি না এখনো, চিন্তা করতেছি যে কেন হইতেছে, কোন দোষে হইতেছে, আবার এটা শুরেছে মাদ্রাসা। আরেকটা দেখতেছি আসরের নামাজের পরে যে বৈঠক হয়, উপরের আওয়াজ শোনা যায়, সালামের পরে যে হেরা বাইরে হইতেছে এটা বোঝা যায়, দোয়ার গুরুত্ব নাই, যে আসরের পরে যে মজলিসটা এর গুরুত্ব থাকে না বোঝা যায়, উপর দিয়ে হাঁটলেই নিচে আওয়াজ হয়। আইডিয়া হইতেছে যে অনেকেই বসে না, দোয়া করে না, দুতলা তেতলা খবর নেই, ওরা সালাম ফেরেলে উঠতে চলে যায়। এনে যে কোরআন শরীফ পড়া হয়, এক মিনিটের মাদ্রাসা পড়া হয় ইত্যাদি ইত্যাদি, এগুলো খেয়াল করতেছে না, বুঝা যাইতেছে আর শয়তানের আশ্রয় ঢুকে গেছে ভিতরে। মাদ্রাসা থাকার পরেও তেলাওয়াতের মজলিসে বসা, দোয়াতে শরিক হওয়া, এই গুরুত্ব তাদের দিলে নাই, বুঝা যাইতেছে দেখা যায় তেলাওয়াতে বসে না, এটা দেখা যাইতেছে, বুঝলাম না বুঝলাম না, এটি উপলব্ধি করতেছি আমি, আওয়াজ শোনা যায় কিছু জন্য, বিশৃঙ্খলতার আওয়াজ শোনা যায়। মেসালাম এই যে মজলিস হয় আসরের নামাজের পরে, মজলিসের পরে যে দোয়া শেষ তখন মসজিদে কোনো আওয়াজ শোনা যেত, আমি কয়েকদিন ধরে লক্ষ্য করতেছি, যে সালাম শেষ হয় অন্যান্য জায়গায় যেরকম কথার আওয়াজ শোনা যায় মসজিদের ভিতরে, এটি এখানে শুরু হয়েছে, সালাম দিল ওখানে আওয়াজ শোনা যেতেছে, আর দোয়া করে শেষ মসজিদে না বেরি মসজিদে আওয়াজ শুরু হয়েছে, গুম 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 কথাবার্তা শুনছে। ফলে আজকে আমি এটাও দেখছি যে পাবলিক যে বাহিরতে আসে হেরাও এরকম দেখি নেই, এরা এরা হেন মসজিদে বসে বসে গল্প, আগে পাবলিকের অবস্থা মসজিদে এরা জুতা লয়ে ঢুকে, জুতা লুকায় রাখত, থইত কত কিছু কথা তো বলতই, এখন দেখা যায় হেনে হেনে বাইরে বইরে কারিয়া, বাহিরের লোক আসে যে ওরাও কথা, কেন ওই যে ছাত্র কথা কন। এই জন্য আমি খেয়াল করতেছিলাম যে বলি কেমনে বলি, বললে কোনো লাভ না, মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে গেছে, নামাজের পরে দোয়ার শেষে আওয়াজ শোনা যায়, আগে শোনা যেত না, আওয়াজ তো মসজিদের বাইরে যায় আগে হয়ে যেত। এই দুইটা সাংঘাতিক নতুন পরিবর্তন হালাতের কারণে দেখা যায়, যেটা খুবই দুঃখজনক, খুবই পেরেশানপূর্ণ, ভৎসনা করা উচিত নিজের নফসকে, এটা কি আমার দ্বারা হইল কিনা, আমি কোনো এরকম ব্যবহার করছি কিনা, আমার দ্বারা হয়ে গেল, যদি হয়ে থাকে জুতা যে এত পারতে ছেড়ে দেয়, এটা আগে এত দেখছি না, দৈনিক আসরের পরে দেখা যেতেছে জুতা মিলে ঠাস করে উঠছে, এই যে বোঝা যায় যে ভদ্রতা কমে যেতেছে এবং বেয়াদবি বেড়ে যাচ্ছে, এটি দুঃখজনক জিনিস, যার দ্বারা হয় তার ভৎসনা হওয়া উচিত, আমার কারণে মানুষের নামাজ নষ্ট হয়ে যেতেছে, ওযুর আওয়াজ, ওযু করতেছে গপ্প করতেছে, এদিক দিয়ে মানুষের সিজদা চলে যেতেছে, রুকু চলে যেতেছে, গপ্প করতেছে গপ্প করতেছে, তার একটু শরম নাই, লজ্জাও নাই, বেদনাও নাই, এই সমস্ত কাজে যদি মনের মধ্যে নাদামত আসে, আহা রুকুটা গেলোগা, সিজদাটা গেলোগা, তারপরে তকবীর ওলা পেলাম না ইত্যাদি, আমার কারণে আমার গপের কারণে আরেকজনের নামাজ নষ্ট হইল কিনা, যারা বহুত বড় আল্লাহওয়ালা হয় তাদের দিল অত্যন্ত হাসাস, খুব উপলব্ধি শক্তি থাকে তাদের, খুব বেশি অনুভব করে আমার এইটুকের কারণে কারো নামাজের ক্ষতি হয়ে গেল কিনা, ফলে সে নিজেও এসলা হয়ে যায়, তার জীবনের বড় উন্নতি হয়ে যায়, এই নফসকে নফসে লওয়া হবে, তার দ্বারা কুতাহি হয়ে গেছে, এই ত্রুটির কারণে সে
অস্থির, কেন হইল কেন হইল কেন হইল, আর জানা নাই হয়েছে কিনা, কিন্তু তবু মনে কয় যে উনার মতো হইতে পারলাম না, উনার মতো আপাতত আল্লাহ হইতে পারলাম না, উনার মতো আল্লাহ আল্লাহ হইতে পারলাম না। এই যে একটা মনের ভাব, এই যে মনের নফস, এটাকে নফসে লওয়াম। এই কারণে আমি তো স্থির লিখছি যে বুরহানুল কোরআন, সেখানে একটা কথা লিখছি যে মানুষে নফসে মুতমাইন্না এবং নফসে লওয়ামার মধ্যে ফরক করে, নফস তিনটা, একটা নাম আম্মার, আম্মার এটা আমরুন শব্দের থেকে আছে, আমরুনের অর্থ হইল একটা নফস আছে মানুষের, হে খালি গুনার দিকে নেই, খালি গুনা করাই বসে, গুনা করাই বসে, গুনা করলে স্বাদ লাগে, গুনা না করলে কষ্ট লাগে, এইটার নাম হইল নফসে আম্মার। হের কাজই হইল খালি গুনা, এটা মতলুবে সরা। আরেকটা হইল নফসে লওয়াম, নফসে লওয়াম করে বলে যে তার নফসকে সে মুজাহাদা করে মেহনত করে এই পর্যায়ে আছে যে গুনা না করার খেয়াল থাকে, হয়ে গেলে খুব লজ্জা পায়, খুব অস্থির হয়, অস্বস্তি বোধ করে, আর যাতে না হয় এই জন্য সে প্রস্তুতি নেই, ভৎসনা করে নিজেকে নিজেই, কি মানুষ তুমি গুনা করো, দাওরার ছাত্র হইয়া তাহাজ্জুদ করো না, মেশকাতের ছাত্র হইয়া তকবীরে উলার পাবন্দি করো না, জালালের ছাত্র হইয়া দৈনিক তেলাওয়াত করো না, এরকম ভাবে তাহলে এটা নফসে লওয়াম, এটা ভালো, এটা ভালো, এই উপলব্ধি ভালো। দুই নম্বর, তিন নম্বর হল নফসে মুতমাইন্না, শান্ত, তার মন শান্ত, আল্লাহর সাথে তার লাইনে রয়েছে, মুশাহাদা হয়ে গেছে সব গায়ে, গুনা হয় না, গুনা নাই, কোনো পেরেশানি নাই, যে হালাতে আছি তাই ঠিক, এটার মধ্যে মুতমাইন্না, মারদিয়া, রাদিয়া, এতটি নাম আছে। আমি যে আমার তফসির লিখছি ওখানে আরেকটা কথা লিখছি, নফসে লওয়ামা, নফসে মুতমাইন্না, ইসমে নিসবতে তাসাবি হে মিন ওয়াজহি নিসবত, কি অর্থ, যে নফসে লওয়ামা আর মুতমাইন্না এক আশ্রম কামালের মধ্যে, নাম লফজান ফর, কেমন এই যে একটা কথাগুলো, যে যত বড় আল্লাহ আল্লাহ হয় সে তত বড় নিজেকে পাপি মনে করে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মহান ছিলেন, সারা দুনিয়ার পবিত্র পাক এবাদত একসাথে করলে আল্লাহ রসুলের এক মিনিটের সময়, কিন্তু তিনি খুব ইস্তেগফার কাকে বলে, গুনা হোক না হোক, জানো আর না জানো আস্তাগফিরুল্লাহ, তবা তো এটা না, তবা হইল আমি জানি এই গুণাটা করছি, ওইটার জন্য জানা গুণাটার জন্য মাফ চাওয়ার জন্য হলো তবা, ইস্তেগফারের জন্য গুণা হওয়া শর্ত নয়, মনে থাকাও শর্ত নয়, তবা কয় যে গুণা করছে মনে আছে ওইটা তবা কয়। তো আল্লাহ রসুল ইস্তাগফিরুর সাবে এই নামার মিয়াদ মর্রাতিন, তবা করতেন, ইস্তেগফার করতেন, উনি কি গুণা করতেন না, কেন কেন ওনার যে মর্যাদা ছিল, যে উপরে ছিলেন তিনি, তিনি বুঝতেন আল্লাহ কত বড় মহান, আমি আর আপনি বুঝি না যে আল্লাহ কে, কিন্তু আল্লাহ রসুল তো বুঝতেন না, আলামুকুম বিল্লাহি ওয়া আতকাকুম, এই জন্য আল্লাহ রসুল যত বড় হয়েছিলেন তাকে আল্লাহর শুকর করার ক্ষেত্রে নিজের সাংঘাতিক দায়ী মনে করতেন, যে আল্লাহ আমার প্রতি যে পরিমাণ নিয়ামত দিছেন
হক আদায় করতে পারি নাই, এই জন্য নিজেকে মনে করতেন যে আমি কোথায় করতেছি, হক অনুযায়ী ওনার শুক্রিয়া আদায় করতে পারতেছি না, নিজেকে আল্লাহর সামনে পাপি মনে করতেন, ইস্তেগফার করতেন। এখন কি আমি বলবো যে রসুলের নফসে লাউয়া মাসিন মুতমাইন্না ছিল না? আল্লাহ রসুল এত বড় হইয়া, সাহাবা একরাম মুবাশশার বিল জানা এত বড় হইয়া নিজেরে পাপি মনে করে, তাহলে বুঝা গেল লাওয়ামা এটাকে বলা যে গুনাহ করে আফসোস করে জরুরি না, মুতমাইন্নার ভিতরে এটা থাকে যে যত বেশি আল্লাহওয়ালা হয় তত বেশি নিজেরে ছোট মনে করে, পাপি মনে করে, তখন নিজেরে ভৎসনা করে। তাইলে বোঝা গেল মিনওয়াজহিন লাওয়ামা আর মুতমাইন্নাই মিনওয়াজহিন ফল, তাহলে এর মধ্যে নেসবত মিনওয়াজহিন না মিন কুল্লে ওয়াজহিন। আমি এটা লিখছি, আমি তোমাদের বুঝাইলাম কেন লিখছি। নফসে মুতমাইন কারে বলে যে সে ইতমিনান, তার কোনো চিন্তা নেই আল্লাহর ব্যাপারেও না দুনিয়ার ব্যাপারেও না আখেরাতের ব্যাপারে, কিন্তু আল্লাহওয়ালা তো একজন এরকম পাওয়া যায়। হাদিসের মধ্যে আছে আল ইমান ও বাইন আল খাউফি ওয়া রিজা, সবচেয়ে পাক্কা মুমিন যারা তারা একদিকে আল্লাহর জাতির উপরে ভরসা করে আর একদিকে সাংঘাতিক ভয় করে। ভয় কেন করে? যে আল্লাহর জাত পরিমাণ আমি তার ইবাদত করতে পারি না, এই তো নিজের মধ্যে উপলব্ধি আছে, এই উপলব্ধিকেই তো লাওয়ামা বলে। খায়রের কমি হয়ে গেছে আমার, এই উপলব্ধি লাওয়ামা বলে। এটা যিনি একদম মকাম ইত্তেহাদে চলে গেছে, মকামে সুবহানিয়তে চলে গেছে, তার মধ্যে এসে সয় বুঝা গেল লাওয়ামা মিন ওয়াজহিন মুতমাইন্ন আলা কুল্লি হাল। বুঝলাই তো লফসে লাওয়ামা কারে কয়? আল্লাহ কসম করতেছে ওয়ালা উকসিমু বিন নাফসিল লাওয়ামা, তাহলে এই ধরনের লোক আল্লাহর কাছে বাড়ি সম্মানী, যে আল্লাহ তাদের দিয়া কসম, হুজুরের কসম খেয়ে কইলাম, কুরআনের কসম খেয়ে কইলাম, এতে তার কাছে এবং জনগণকে বুঝায় যিনি অত্যন্ত সম্মানী। নফসে লাওয়ামা যাদের আছে আল্লাহ তাদের কসম খাইতেছেন, বুঝাইতেছেন, ওরা বাড়ির সম্মান। সুতরাং তোমরাও নিজের নফসকে লাওয়ামা বানায় সম্মানী হয়ে যাও। এই হল দুইটা তাৎপর্য। لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة কি বলতেছেন কসম খায়া? أيحسب الإنسان أن لن نجمع عظامه। আল্লাহ রাসূল যখন তাদের কিয়ামতের কথা, মৃত্যুর পরে জাহান্নামের কথা শুনাইলেন, তখন তারা বলল আমরা মারা যাব, কবরের ভিতরে মাটি খাবে, হাড্ডি শুদ্ধ শেষ হয়ে যাব, এরপরে আল্লাহ এটি আবার জমা করবে? কি বাজে কথা কয়ে আল্লাহ এটার জবাব দিতেছে। আয়াহসাবুল ইনসান, মানুষে কি ধারণা করে? আল্লাহ নাজমা আইযামা, আমি তার হাড্ডিকে একত্রিত করতে পারব না। হাড্ডির কথা বলছে কেন? যে হাড্ডি হল শরীরের মধ্যে সবচেয়ে মূল, হাড্ডি না থাকলে ক্যালসিয়াম কই থাকব, হাড্ডি না থাকলে গোস্ত কিসের উপরে বসবে, গোস্ত যদি না বসে নেয় আল্লাহ যে কি নিয়ম, আমরা হাড্ডির উপরে কিছু বাঁধতে হইলে কত কষ্ট দেওয়ার লাগে, আবার সিদ্ধি করে পেরাক মারতে হয়, আশ্চর্য লাগে, মানে আল্লাহর পুত্র এই যে তোমার শরীরে যে গোস্ত হাড্ডির উপরে, এই যে হাড্ডিটার উপরে যে আছে, এই যে লড়াইতেছে লড়ে কষে কার মারটা, কিন্তু এই হাড্ডিটার লোকে কেমনে লাগিয়ে থাকে,
70-80-90 বছর যে লাগিয়ে রয়েছে, কত লড়াইতেছি, কিন্তু একটু যদি লড়ত, আবার গরু বকরি যে কাটতে টান দিয়ে দিয়ে যায় নিচে দেয়ার কোন কষ নেই, কেমনে লাগিয়ে রয়েছে। কাগজ লাগাইতে গেলেও আমার নিষেধে কিছু দিতে হয়, আর কেরে ক্লিয়ার একটা হাড্ডির হয়েছে আমরা বসে দিচ্ছি, লড়েও না, আবার এটা যে রক্ত বেরিতেছে যাইতেছে গুস্ত। এটি আল্লাহ কুদরত, বুঝে না মানুষ একদম মাটির মতো। এই যে মাটি আছে দেখবা, এটা ফাঁকে দেয় পানি দিতেছে, এই যে আমরা মাথার ভিতরে আছে মাটির নিচে, পান দিয়ে পানি উঠাইতেছে মাটির মধ্যে, শুয়ে 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 পানি আসতেছে, এটা তো আমরা কোনো গুরুত্ব দিই না, এটা তো আসতেছে আমরা লাগি না, এলে পানি উঠাইতাম করতে, আল্লাহ ব্যবস্থা করে। ঠিক মানুষের পুরাটা শরীরের মধ্যে ঘুষতে ফাঁকে দেয় মাটি দেয় ঘুষতে রক্ত কেমনে দিতেছে, চুষিয়া 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 চুটিয়া সারাটা শরীরের মধ্যে রক্ত দিতে, ফলে শরীর ঠিক এনে বান্ধেও রক্ত যাইব না, দেখবেন সাদা হয়ে একদিন যদি রক্ত চলাচল না করে পরের দিন দেখবে শেষ হয়ে যাবে, রক্তের সাথে তাল্লুক, শরীরের সব জায়গার মধ্যে রক্ত করতেছে, হাড়টি হাড়ুর মধ্যে বেদনা করে কইলাম, কলে হুজুর ক্যালসিয়াম কমে গেছে, এইটা কি কয় ক্যালসিয়াম কি জিনিস, কলে হুজুর হাড্ডির ভিতরে থাকে না, জানোয়ার জব করলে আর হাড্ডির মধ্যে করলে যে একটা বাইর হয়, এইটা এইটা হলো ক্যালসিয়াম, এই ক্যালসিয়াম কমে গেলে এই রোগে রোগে জোড়ায় জোড়ায় ব্যথা রাখবে, কত পাতলা এটা হাড্ডির মধ্যে রয়েছে, এই হাড্ডি যেটা বাইরে দেয় বাইরে না, যদি কুত্তে কুদ্দে ঢুকে এটা বুঝি অনেক আতায় উঠে দিচ্ছে সিদ্ধি সুন্দর আল্লাহ জানে, ক্যালসিয়াম এটার মধ্যে ভরে, এনে ব্যথা বেশি লাগে তাহলে ট্যাবলেট আছে, এটি খাইলে আবার ক্যালসিয়াম বিক্রে হয়, এটা কুদ্দে যায় কুদ্দে যায়, ট্যাবলেট খাইলাম মুখ দিয়ে ফেড়ে গেল বাইরে গেল গা, এনে কি রাখিয়ে গেল এটা হাড্ডির ভিতরে গেল কেমনে, ব্যথা কমে আছে কেন, কল ট্যাবলেট খেয়েছেন ওর যারাও ভিতরে ভিটামিন ঢুকে গেছে, কেমনে ডুবলো কোন সিদ্ধি সুদ্ধি তো নাই, আল্লাহ ইয়া আল্লাহ। এই জন্যই বলেন যদি তুমি চিন্তা করতাও ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তুমি যদি শুধু তোমার শরীরটা নিয়ে গবেষণা করো তাহলে তুমি বুঝবা যে বাগানে ওলা একজন আল্লাহ আছে, অনেক ডাক্তারদেরকে ভালো ভালো ডাক্তারদেরকে দেখা যারা মুসলমান হয়ে যায় কারণ এটি, আর অনেক পৃথিবীতে আছে ডাক্তার এবং লোক আল্লাহকে মানে নবীকে না মানে, নবী মানে না কিন্তু আল্লাহ, এই যে শরীর যখন দেখে এই কিভাবে তৈরি করছে তখন তার মন মানে যে নিশ্চয়ই বহুত বড় শক্তিশালী কেউ এটা তৈরি করছে, তাদেরকে এরা আল্লাহরে মানে নবীকে মানে না, কিন্তু যেমন আফলাতুন ছিল অনেক আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে বলে তোমরা তাজ্জব, আয়াহসাবুল ইনসানু আল্লা নাজমা আইযামা, মানুষে ধারণা করে তার মৃত্যুর পরে আমি তার হাড্ডি জমা করে আত্মা দিতে পারবো না, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, কেমনে বুঝলাম কও এটা কি কইল আল্লাহ, আয়াহসাবুল ইনসানু আল্লা নাজমা আইযামা, তারা বলে আমি নাকি তাদের হাড্ডি জমা করতে পারবো না, শোনো শোনো, কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা, আমি তো তাদের আঙ্গুলের যে বুরু পুরু এইটাও জমা করতে পারি, জব হইল নাকি, এটা জব কা আরবিতে বিতরিক লওলা,
আমি যদি নাখুন বানাই পারি, আমি যদি তোমার পুর জমা করতে পারি, আমি যদি তোমার জাররা পরিমাণ রক্তকে জমা করতে পারি, হাড্ডি তো বড়, এটা ভালো নাকি? এটা বথরি খেয়াওলা হল, জবটা হইল ভিতরি খেলাওলা। কেন হইলে বলা উচিত ছিল এতরাজ তো হইলো এজামের উপরে, হাড্ডির উপরে, জব হাড্ডিতে না, একটা ছোট জিনিসের উপরে। আল্লাহ বলতে চান তুমি এটার কথা বলো, তুমি এটা বলতেছ, তুমি চিন্তা করো আমার ক্ষমতা, তোমার শরীরের ভিতরে যে সবচেয়ে ছোট্ট অনুপ্রণম অনুপ পরমাণুর মতো ছোট্ট জিনিস আছে, বুরু, যে ভ্রূণের দ্বারা তুমি সৃষ্টি হয়েছ, ওই যে ভ্রূণ, ওইটাও আমি জমা করতে পারি, হাড্ডি জমা করতে, হাড্ডির চেয়েতে ছোট, ছোটর চেয়েতে ছোট, এত ছোট যে আর ছোট করা যায় না, যেটাকে যুজে লায়াতা জাজ্জা বলে, হাইউলা বলে, অনুপরমাণু বলে, পদার্থের সবচেয়ে ছোট যা আর ছোট করা যায় না, এইগুলো তো আমি সারা পৃথিবীর মানুষের একসাথে জমা করতে পারি। তাহলে তুমি কি ভাবতেছ? বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা বাল ইউরিদুল ইনসান লিয়াফজুরা আমামা। কিন্তু আফসোস, আসলে মানুষের জ্ঞান হারা, এদের মেধা নষ্ট হয়ে যায়। এরা যদি এগুলো চিন্তা করত, বাজে কথা বলত না। এরা আসলে চায় আমার সামনে অপরাধ করতে, এই জন্য আমার ক্ষমতাকে অস্বীকার করে। একজন পুলিশ যদি হয়, একটা দারোগা, একটা ওসি, তার সামনে যদি কেউ শয়তানি করে, চুরি করে, ডাকাতি করে, মানুষে কি বলে? পুলিশে কিছু বলে না কেন? তার সাথে, হ্যাঁ, তার সাথে লাইন আছে, তা না হলে এরও অপরাধ করতেছে। পুলিশে কেন বলে না, ওসি কেন বলে না, উস্তাদের সামনে একটা ছেলে অপরাধ করতেছে, বারবার করতেছে, কিছু বলে না, কেন বলে না? এই উস্তাদও বদমাইশ, তার বদমাইশি সম্বন্ধে ছাত্র জানে। এই জন্য হেরে যদি কিছু কয়, তুমি ইন্টারনেট দেখো কেন? হ্যাঁ, নিজেও দেখে সাথে করবে, আপনি কেড়ে দেখে, এই দুর্বলতা। তাই ছেলে যখন উস্তাদের সামনে অপরাধ করে, তখন এতে বোঝা যায় উস্তাদ আমারে কিছু করতে পারবে। আল্লাহ মানুষ মনে করে আমার শক্তি নাই, আমার শক্তিকে অস্বীকার করে, এই জন্য আমার সামনে অপরাধগুলো করে। পুলিশের সামনে তখনই অপরাধ হয় যখন পুলিশ দুর্বল থাকে, উস্তাদের সামনে ছাত্রে অপরাধ করে তখনই যখন সে বুঝে উস্তাদ দুর্বল। এরা যে আজকে এত বড় সাহস, এর কারণ হল আমার সামনে করে বুঝায় আমার ক্ষমতা নেই, এই ক্ষীণ বিশ্বাসের কারণে এরা করতে পারে আমার সামনে করে। বল ইউরিদুল ইনসানু লিয়াফজুরা আমামা, আর এত দৃষ্টতা দেখায়, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, তারা প্রশ্ন করতে করতে, দুষ্টামি করতে করতে, এখন তারা কিয়ামতকে অস্বীকার করে বসে,
কবে হবে কেয়ামত? চ্যালেঞ্জ দে আমার জিগায়, কবে হইব? ফাইদা বারিকাল বসর, হবে ওই দিন চোখে দেখা যাবে না, চোখ তোমার হতভম্ব হয়ে যাব, এ ছায়া থেকে দেখবা স্থবির হয়ে যাবে। ফাইদা বারিকাল বসর, দেখবে যারা চোখকে দেখে না বুঝে অনেক অনেক অন্ধ আছে না, চোখ লড়া গেলা কিরম দেখা যায় এরকম, এদের বারাকা চোখের থেকে দৃষ্টির চমক দেখা যায়, আসলে কিচ্ছু নেই। এমনি ভাবে যেদিন কেয়ামত কায়েম হবে চোখ থাকবে কিন্তু দেখার ক্ষমতা থাকবে না, চোখ নষ্ট হইব। ওয়াখাসাফাল কামার, চন্দ্র আলোহীন হয়ে যাবে। ওয়াজুমিয়া শামসু ওয়াল কামার, কেল্লাগি দুইটা একসাথে আনবে। ফাইদা বারিকাল বসর ওয়াখাসাফাল কামার ওয়াজুমিয়া শামস, এই তো শেষ, তো কামার দুইবার আছে, সুবহানাল্লাহ। ফাইদা বারিকাল বসর, চোখের দৃষ্টি গণ গণ হয়ে যাবে। ওয়াখাসাফাল কামার, সূর্য আলোহীন চন্দ্র আলোহীন হয়ে যাবে। ওয়াজুমিয়া আশ-শামসু ওয়াল কামার, চন্দ্র এবং সূর্যকে একত্রিত করা হবে, সূর্য নষ্ট হইত না। এটা ইঙ্গিত হইতে পারে, যেটা বিজ্ঞানীরাও বলে, সব বিজ্ঞানীর কথা তো ভুল না, তাদের বক্তব্য হইল এই যে চন্দ্রের কোন নিজস্ব আলো নেই, চন্দ্রের কোন নিজস্ব আলো নেই, সূর্যের আলোতেই সে আলোকিত হয়। আল্লাহ পাক বলতেছেন খাসাফাল কামার, চন্দ্রের আলো থাকবে না, যখন চন্দ্রের আলো নাই, এটা আসে কোথেকে? কোথেকে আসে? সূর্য আসে। এই জন্য খাসাফা শামস বলেন পুরা, সেটা বলে যখন চন্দ্রের আলো নাই সূর্য আসে, এটা বলার দরকার, এই জন্য এটা বাদ দিয়ে আসে, বাদ দিয়ে বলতেছে ওয়াজুমিয়া শামসু ওয়াল কামার, সূর্য যখন ওঠে চন্দ্র তখন পলায়া থাকে, চন্দ্র যখন ওঠে সূর্য তখন পলায়া থাকে। আমার শক্তি দেখো, আমি চন্দ্রের আলো ধ্বংস করে দিতে পারি, সূর্যকে আলোহীন করে দিতে পারি। উঠে একটা যখন আর একটা অস্ত হয়, দুইটাকে একসাথে করে দিতে, এবং এক সময়ে কেয়ামত হবে, তখন যেদিক দিয়ে সূর্য উঠবে চন্দ্র উঠে, ওদিক দিয়ে সূর্য উঠবে। ওয়াখাসাফাল কামার ওয়াজুমিয়া শামসু ওয়াল কামার, ওই দিন আমি জমা করতে পারি না পারি না বুঝবা। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইযিন আইনাল মাফার, ওই দিন বেক মানুষে বলবে আজ যাই কই, কোথায় যায় কোথায় যায় কোথায় যায়, আজকে তো দৃষ্টতা দেখাইতেছ কেয়ামত সম্বন্ধে অস্বীকার করতেছ, মৃত্যুর পর পুনর্জীবনকে অস্বীকার করতেছ, কিন্তু জেনে রাখো এই সূর্য চন্দ্র সবকিছুই বুলুণ্ড হয়ে যাবে, এবং সময় আসবে যেদিন তুমি বলবে ইয়াউমা ইযিন আইনাল মাফার, কই যাই কোথায় পলাই, এমন একটা সময় আছে। কাল্লা, আজকে পলানোর জায়গা নেই, লা ওয়াজার, আজকে ছাড়া হবে না, আমার ভাষণ চলছে কি সুন্দর, ইয়াকুলুল ইনসান আইনাল মাফার, আত্মগোপনের জায়গা আসেনি। আমাদের দেশের
কেউ যেতেছে ভারতে, কেউ পাকিস্তানে, একজন বসিও লেগেছে গা পাওয়াই যারা বাচ্চা উচ্চ লইয়া সব ভাগতেছে, যারা এই দেশে এরা ভাগেন। এই জন্য আমি বলি এই থেকে নিয়ে সরকার উপর পর্যন্ত যেটি দেশ চালায় এই দেশের মানুষ, এই দেশের জায়গা করলে এই টাকা, এই দেশের টাকা না আরেক দেশে থয়ে দেয়, এনে বাড়ি ঘর বানায় যে ঠেলাঘাট পলায়। আমরা তো যাওয়ার কোনো জায়গা নেই, কোথাও একটু জায়গা মাদ্রাসা জীবনের শুরু, এতদিন মাস আর সারাদিন থাকা, এটা আমার জীবনের প্রথম মাসকে মাছ যেতেছে মাছ উঠে, আমার তো যাওয়ার জায়গা নেই। থাকলা সে যে আমরা আছি, আমরা হইলাম দেশপ্রেমী, আমরা হইলাম এই দেশের মানুষ, আর বাকি বিষয় হয় এই দাসকে শোষণ করার জন্য এসে চেপে পড়ছে। আর আমরা কিছু বুকার দল আছি, হেদের পিছিয়ে নারায় দেখবে নারায় দেখবে, কিছু দেখলে এরা ভাইকে বলে বিদেশে জায়গা, এই লিডার মানো করলে লিডার মানবা যেটা বিদেশে যায়, এদের মানুষই এনেই থাকবে, মল্ল এখানে জিতলে এই দেশ বুঝে এরা দেশের মোহাম্মত আছে এদের থাকতে। আর জেডির পিছিয়ে আমরা ঘুরতেছি একটা এই দেশ উড়াই নিয়ে আমাদের বিপদে ফেলেছে, আল্লাহ আমাদের মাফ করে দিন। তবে হেদরে গেলে লাভ নেই, মা আসাবা মিন মুসিবাতিন ফবিমা কাসাবাত আইদিকুম, আল্লাহ বলে যে আমি যখন এক দেশের মানুষ নষ্ট হয়ে যায়, মানে বাংলাদেশের মানুষ যারা আসলে এই দেশের আসলে নাগরিক, আল্লাহ বলে যখন এরা নষ্ট হয়ে যায়, ইউসাল্লাতু আলাইহিম গায়রাহুম, তখন আমি বাহিরের মানুষ এনে লিডার বানিয়ে দিই, তারা তাদের উপরে কাবিল হয়ে যায়, নেতৃত্ব তাদের হাতে নিয়ে যায়। ওয়াজালনা বাসাম বাইনাহুম, আর যারা আসল নাগরিক তাদের ঐক্য বিনষ্ট হয়ে যায়। কেন? যে আসল নাগরিক গুলো দুর্বল, এরা যায় যে বিদেশে নাগরিক এসে ওর লিডারই লয়া ওর গুলা বিল। জালনা বাসাম বাইনাহুম, আমি ওয়াইসাল্লাত আলাইহিম গায়রাহুম, বিদেশিদেরকে লিডার বানিয়ে দিই আর ওদের গোলাম বানিয়ে দিই, ওদের মধ্যে ঝগড়া ফলে তাদের কেউ নেতা নেই, আলেমদের কোনো লিডার নেই, কেন খালি ঝগড়া। এই যে মুখটা রেজে আল্লাহ কি বানাইছে, ফট করে একটা কিছু করে, সেকেন্ড দেরি করে না, ফট করে একটা গালি দেয়, মিথ্যা কয়, আলিমদের মধ্যে পেতা কি কি কথা বলে, গিবত করে, বদনাম করে, বদগুমান করে, এটা যেন একেবারে মাছের মতন উজ্জে লাগে, মিথ্যা ছাড়া থাকতেই পারে না, গালি দেওয়া ছাড়া থাকাই সম্ভব না, আস্থাহীনতা। যখন উলামাদের এই অবস্থা, উস্তাদদের এই অবস্থা, ছাত্রদের কি হবে? উস্তাদ ছাত্রদের যদি এই অবস্থা হয় তো বাহিরে সাধারণ জনগণের কি হবে? কারণ তাদের আমল আখলাক ইমানি শক্তি সব তো নির্ভরশীল হইল আলেমদের লিডারই কেয়াদত, তাদের কেয়াদতের ফুকদান আস্থাহীনতা ধ্বংস হয়ে গেছে। এটাই তো এখানে বলছে, يقول الانسان يومئذ اين المفر, আত্মগোপন করার জায়গা আছে নি আছে নি আছে নি নাই, কল্লা, সব মিলে এক দেশ হয়ে যাবো, যে এতে হলে ভারত যাইবা, ভারত তো বলে এহেন এসে বলবা নাই, কল্লা লা ওয়াজর, নেহি ছোড়া জায়গা, আজকে তো ধরা পড়তি, গোপন হওয়ার কোনো জায়গা নেই,
ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার, একমাত্র তোমার জায়গা ঠিকানা আল্লাহর কাছে, আল্লাহর বাইরে যেতে পারবো না, এখন যেতে পারে না, এখনো যেতে পারে না, কিন্তু আল্লাহ এখন কিছু বলে না, গিরিফট করেন না, কেন? এটা দুনিয়া ইমতিহানের জায়গা, ইমতিহানের জায়গা, যখন ইমতিহান না হয়ে সারবে ফেল ঘোষণা নাই, আর যে দুনিয়া শেষ ইমতিহান শেষ, তো কেন তুমি ফেল করলা? আল্লাহ তখন গিরিফট করবে, কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার, আজকে আল্লাহর কাছে করতে হবে, আল্লাহর কাছে না তার রবের কাছে, এর অর্থ ইশারা হলো এই, তাই এখানে আজকে জিজ্ঞাসাবাদ হবে, রব কি কি জিনিস তোমাকে তরবিয়ত করছিল, জবাব সম্বন্ধে জবাবদিহি আছে, এটা তরবিয়ত করছেন তিনি, চক্ষু সম্বন্ধে জবাবদিহিতা আছে, জিহ্বা সম্বন্ধে জিগাবে, দাঁত সম্বন্ধে জিগাবে, কান সম্বন্ধে জিগাবে, হাতের আঙ্গুল সম্বন্ধে জিগাবে, পা সম্বন্ধে জিগাবে, আত্মা সম্বন্ধে জিগাবে, ব্রেন সম্বন্ধে জিগাবে, রাব্বিক আমি তোমার এই নীতি ছিলাম, লালন পালন করছিলাম, পুষ্টিকর করছিলাম, ভিটামিন ভরতাম, তোমার জানাও নেই, 60 বছর বয়স হয়েছে, পৃথিবীর কোন লোক আছে একা সবাই মিলে বলবে, একটা মানুষে বলবে, আমি জন্মের পরেতে 60 বছরে 3.5 হাত লম্বা হয়েছি, এই সেকেন্ডে এত, এই সেকেন্ডে এত, এই সেকেন্ডে এত, হিসাব দিতে পারবে কয়বার কথা কইছি, কতবার মিট মিলাইছি চোখ দেয়া, কতটি কথা শুনছি, কতটি শ্বাস বেরিয়েছে, এটি সব তোমার গোনার বাইরে, কিন্তু এই যে কথাগুলো বললাম এর একটার মধ্যে যদি সময়ে মিট মিটাও না, তাহলে দেখবো চোখ দেখা নিবে, এ কথা ধরে রাখলে চোখ দেখা নিবে, কথা নিশ্চয় ছায়া থাকলে ওইদিকে চাইলে কেন গান্ধী কথা বলে, তার মানে চোখের দৃষ্টিকে সঠিক রাখার জন্য মিট মিটাইতে হয়, এর জন্য ব্যবস্থা আল্লাহ করেছে, এক সেকেন্ড যদি তোমার নাক বন্ধ করে থাকে 1 মিনিট এইবা মরে যাবে, আবার যদি বাতাস সবটা ভিতরে যায় খালি মরে যাবে, সবটা বাইরে যে থাকে মরে যাবে, তোমার স্বাভাবিক অবস্থা রাখার জন্য শ্বাস স্বভাবগত গতিতে যেতে চাইতেছে, গুনতে পারবা? তবে কিছু কিছু আল্লাহর ওলিরা শুরু থেকে তো কি হয়েছে এটা পারেন, কিন্তু সারাদিনে একটা মানুষ কতটি শ্বাস প্রশ্বাস নেয় এটা মোটামুটি বের করছে, কিন্তু 100 বার যে সুনিশ্চিততা কি বলছে 24 হাজার, স্বাভাবিকভাবে যে বাতাস বাইরে আর যায় শ্বাস, এটা ওনারা গণনা করছেন আল্লাহর নাম জিকির করতে করতে, এক শ্বাসে কয়বার আল্লাহর জিকির করা যায় এটা বের করছে, পরে এটারে ভাগ করছে, আল্লাহ আল্লাহ যে পাশে আনফাস করে, আল্লাহ 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 10 বার, তাহলে এক শ্বাসে আমি 10 গেলাম, এটার 10 ভাগ হইল, এই 10টা হইল, আল্লাহ আল্লাহ এলো স্বাভাবিক দম যাইতেছে যাইতেছে, তো এহেন দিয়ে ভাগ করে ওনারা বাইর করছেন যে সারাদিনে মিলে একটা মানুষ রাত দিন মিলে 24 হাজার শ্বাস প্রশ্বাস টানে বের করে, আল্লাহ বুঝো 1 টাকা করে যদি আল্লাহ এটার মূল্য রাখে, এটা তো সম্ভব না, যদি বলতো যে আচ্ছা
একটার জন্য একবার আল্লাহ বলবা, তাও সব একটার জন্য এক রাকাত নামাজ পড়বে, মানে এটা সম্ভবের কোন আমলই নেই, কোন আমলই নেই। তা আল্লাহর ওলিরা চেষ্টা করছে, তারা এক একটা শ্বাসে দশটা হয়, তো এক শ্বাসে দশ বার আল্লাহ 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 আল্লাহ, মধ্যে যাতে আর কিছু ঢুকতে না পারে, দুনিয়া ঢুকতে না পারে। আল্লাহর কাছে যে বলবো যে আল্লাহ আমার শ্বাস গোনো, এই শ্বাসের ভিতরে আল্লাহ শব্দ ছাড়া কিছু, ওদের উশিরা যদি আল্লাহ আমাদের মাফ করে দিচ্ছে, বুঝাই না যে আল্লাহ পাক আমার শরীরের মধ্যে এমন এমন জিনিস দিয়ে রাখছে, একটাও গণনা করা আমাদের শক্তি নাই, কোন বিজ্ঞানীর সাহস নাই, কোন ব্যারিস্টারের সাহস নাই, এই জ্ঞান লয়ে যদি আল্লাহ মোকাবেলা করে মানুষ, যা হওয়ার তাই হবে হচ্ছে, এটাই বলতেছেন কল্লাওয়াজার ইলা রব্বিক ইয়াউমাইযিন মুস্তাকার ইউনাব্বাউল ইনসান, ওই দিন ধরা হবে, জানানো হবে মানুষকে, ওই দিন কদ্দামা ওয়া আখার, মা কদ্দামা ওয়া আখার, অনেক অর্থ আছে, বুঝবার জন্য সহজ অর্থ হইল কল্লা লা ওয়াজার ইউনাব্বাউল ইন সেই দিন মানুষকে অবহিত করা হবে, সে কি পিছনে রেখেছে, কি আগে পাঠিয়েছে, কি অর্থ। এটার জন্য সবচেয়ে মজার অর্থ হইল তাকে জান্নাতে ঢুকায় এই ধরনের কি আমল সে জান্নাতের জন্য পাঠিয়েছে, মা কদ্দামা মিনাল আমাল, কারণ অন্য জায়গায় আসছে না, ওলা কি জানি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তাকুল শব্দটা বুঝায় যে তোমার ভবিষ্যৎ জীবনের জন্য তুমি কিনেছ, ওই দিন আল্লাহ পাক তার সামনে তার আমল এনে দিবে, আল্লাহ জানাবেন মা কদ্দামা, আজকে জান্নাতে যাওয়ার জন্য তুমি কি আনছ, ওমা তাআখার, আর জান্নাত থেকে পিছে ফেলায় দেওয়া জাহান্নামের জন্য তুমি কি করছো। তো মা কদ্দামার দ্বারা নেক আমল, মা তাআখারের দ্বারা গুনাহ, এই সব তার সামনে আসবে। আয়াতেও বুঝা যাও না, আয়াতে এসে ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা, মানুষে যা আমল করবে ছোট বড় ভালো মন্দ ওয়াজাদু হাযির, সব সামনে পাবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, তার আমল সে নিজেই পড়বে আর বলবে। ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইযিন বিমা কদ্দামা ওয়া আখার, গোপনে তুমি কি গুনার কাজটা করছিলা যেটা তুমি নিজেও ভুলে গেছো, এইটাও সামনে আসবে, এটাও সামনে আসবে। কেউ জানে না তুমি, তুমিও ভুলে গেছো একটা নেকির কাজ করছিলা, আল্লাহ জালিম না, ওইটাও তুমি সামনে করে, এত ক্ষমতাশালী কম কেমনে সম্ভব, কত ধরনের মানুষ, কত ধরনের আমল, কত ধরনের হাত, কত ধরনের পাও, কত ধরনের হাড্ডি, এটা সব একসাথে জমা করবে, সিন বলবে আপনি আল্লাহ, এই সুখটা কার, এই সুখটা কার, ওই কথাটা কার, ওই কথাটা কার, উঠি কুঠি আর আর মানুষ তার হাড্ডি হুড্ডি মাটির লোকে মিলেছে, এইগুলোরে আল্লাহ আবার আলাইদা আলাইদা করবো, কেমনে করবো আমি,
চোখ আলাদা করবে, হাত আলাদা করবে, সব ভর্তা হয়ে গেছে সারা দুনিয়া, এই ভর্তার থেকে বের করবে। কি কুদরতের মালিক মানুষ কি বুঝে? বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, আল্লাহ তো দেখাবেনি, আল্লাহ তো সামনে আসবেনি। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, ওই দিন মানুষ নিজেই নিজেরটা বুঝবে, তার নাকে কানে কথা দিবে। ওয়ালাউ আলকা মাযীরা, মানুষ আল্লাহ দিবেন তার আমল সামনে, আর নিজেই বুঝতে থাকবে, দেখতে থাকবে যে যে আমি এটি করছি। তবে ওয়ালাউ আলকা মাযীরা সাথে সাথে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি ভুলে গেছিলাম, বুঝতে পারিনি, উজর পেশ করবে। ওয়ালাউ আলকা মাযীরা, কিভাবে ব্যবহার করলেন শব্দটা, সব কিছু আমি তাকে জানাবো, আর আমি জানাইতে হবে না, এরা নিজেরাই বুঝবে, বুঝে আফসুস করবে, আর কবে যে আল্লাহ বলেছে, আল্লাহ বলেছে, আল্লাহ বলেছে, আজকে বলতেছ আল্লাহ কেমনে করবে, পারবে না, তার কুদরতের এমকা। আর ওই দিন দেখবে, আমি দেখাবো, নিজেই বুঝবে, বুঝা এমন বুঝা বুঝবা আল্লাহ। ওয়ালাউ আলকা মাযীরা, তবে ওই দিন তারা অনেক উজর খাহি করবে আমাকে, কেউ সত্য কেউ মিথ্যা, হে না কেউ ফাজি লোক থাকবে, মিথ্যা কোরআন শরীফে আছে না, রব্বানা মা কুন্না মুশরিকিন, বদমাশের লোক এদি ইহুদি আর কেন, শিরিক করছো কেন, মুশরিকদেরকে আল্লাহ জিজ্ঞেস তোমরা শিরিক করলে কেন, আল্লাহ কে বলছে আমরা জীবনে শিরিক করি, এই মিথ্যা কথাটা ওখানে উপায় বোঝায়। পরে হাত খুলে দিবে, নাক খুলে দিবে, চোখ খুলে দিবে, এদি কথা বলার, মা খুন না মুশরিকিন, এটা একদম মিথ্যা। তাহলে বোঝা গেল এমন বদমাইশ, মরণের পরে বর্জ কি হাসরের ময়দানে গে বলবে, মিথ্যা বলবে, এত অনিষ্টতা কি রসাস্তি, এটাই করতেছে। ওয়ালাউ আলকা মাযীরা, সত্য মিথ্যা ওই দিন খুব উজর খাই করবে, মকসুদ আজকে হটকারিতা দৃষ্টতা দেখায়, আজকে অহংকার স্বভাবই, ওই দিন কিন্তু একেবারে ছাগলের মতো দুর্বল হয়ে যাবে, তখন আর বাহাদুরি থাকবে না। এই পর্যন্ত আল্লাহ পাক বয়ান করছেন এই আয়াতগুলো, যখন আল্লাহর নবীর উপরে নাজিল হইতেছিল মক্কার জীবনে, শুরু শুরু জীবনে, সাংঘাতিক আয়াত না, কেয়ামত সম্বন্ধে খুবই গুরুত্বপূর্ণ আয়াত, আল্লাহ রসুলের দিলের মধ্যে খেয়াল আছে, ভুলেই যায় কিনা, ভুলেই যায় কিনা, অর্থটি মনে থাকেই কিনা, এই খেয়াল আছে। আর এইটাও খেয়াল আছে, এরা কেয়ামত কেয়ামত করে কবে হবে না, আল্লাহ যদি ভুলে দিত হারাই যায়, এরকম কিছু চিন্তা ভাবনা দিলের মধ্যে আছে, তখন আল্লাহ পাক দেখলেন যে তার নবী এই চিন্তা করতেছে। আর আয়াতগুলো যে এই নাজিল হইল এগুলো মুখস্থ করার চেষ্টা করতেছে, জিবরিলের শোনায় মুখস্থ শুনে অর্থ চিন্তা করে, তখন আল্লাহ আয়াত বাকি থইয়া মধ্যে দিয়ে আসলা করে, লা তুহারিক, লা তুহাররিক লিসানাকা লিতাজালা বিহি, ইন্না আলাইনা জামাহু, লা তুহাররিক বিহি লিসানাক, ইন্না আলাইনা জামাহু, ওয়া কুরআনা ফাইযা ক্বারানা ফাত্তাবি' কুরআনা, সুম্মা ইন্না আলাইনা বায়ানা।
পাঁচটা একটা এসবাতি পাঁচটা আর একটা নফি আদেশ করছে না সাংঘাতিক গুরুত্বপূর্ণ আয়াত কাল্লা লা তুহাররিক বিহি লিসানাক হে নবী আপনি জবান হেলাবেন না এই যে কুরআন মহস্ত করার জন্য সুবহানাল্লাহ 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 করতেছে আল্লাহ রসুল শুরু করে আল্লাহ বলতে এই করতেছেন কি জবান হেলাইবেন না চুপ কিন্তু ফাঁকে দেয় আল্লাহ রসুল এই কাজটা করছিলেন যেন কোরআন আয়াত না দিল হইল তখন উনি এই যে মুখস্থ করা শুরু করে দিয়েছে এদিক দিয়ে নাজিল হইতেছে আর ওদিক দিয়ে মুখস্থ করতেছে আল্লাহ বন্ধ করেছে কিন্তু আল্লাহ রসুল কিন্তু করছে একবার হলেও করছে এই জন্য কইলাম যে আমার কাছে লাগে আল্লাহ রসুল তো নমুনা হ্যাঁ দুনিয়াতে যত কাজ করছে ভালো ব্যক্তি দুনিয়াতে চালু হেসখানা তো এটা চালু আছে প্রথম কোরআন যখন নাজিল হইল তখন যে আল্লাহ রসুল মহস্ত করত ওলা মাহাজিরা যেহেতু করছেন পরে অবশ্য নিষেধ করছে নিষেধের পরে আর এরকম করেন না আল্লাহ রসুল কিন্তু আল্লাহ রসুলের তো যেটা বাইরে গেল এটা এখন সমস্ত হেফসখানার মধ্যে চালু আছে এখান থেকে হেফসখানা বাইরে মানে হেফসখানা সম্বন্ধে দিক নির্দেশনা আছে লা তুহাররিক লিসানাক হে নবী আপনি জবান লড়াইবেন না লিতাজালা বিহি কুরআনকে দ্রুত সুসংরক্ষণ করার জন্য কোরআন যাতে ভুলে না যান অর্থ যাতে না ভুলেন এর জন্য যে আপনি তাড়াতাড়ি করতেছেন করেন না যে ইন্না আলাইনা জামাহু কুরআনা আপনার কণ্ঠস্থ আমি আল্লাহ করে আল্লাহ রসুলে যেরকম করায় দেয় ছাত্রও করে এই জন্য বড় ছাত্ররা পারে না ছোট ছাত্ররা পারে কেন নবী যেরকম মাসুম ছিল আল্লাহ জিম্মেদারি নিয়েছে তোমার দিল তো পাক তাই কষ্টের দরকার নাই পাক দিলের মধ্যে আমি নিজে আসতে পারি আমি তোমার পাক দিলের মধ্যে আমার কুদরতের দ্বারা এটা মুখস্থ করে ছোট বাচ্চারা নিষ্পাপ থাকে এদের দিলও পরিষ্কার থাকে গুণা নাই এই জন্য দেহ খেলাইতে আছে শিব দিতেছে ধর পারতেছে ফাঁকে দেয় কোরআন মুখস্থ দিতেছে কেন এদের দিলের মধ্যে আবর্জনা নাই তো নাজালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন দিলের ভিতরে কোরআন নাজিল হয়েছে সাক্কা সদরহু দিল কাইথিয়া এতে আল্লাহ রসুলের দিল বাইর করিয়া পানি জমজম যে ধোয়া ওটার মধ্যে যোগ্যতা করে দিছে দিল না পাক হইলে কোরআনের এলেম আছে যেমন যদি কিবির থাকে হাসাদ থাকে অর্থ লোভ থাকে সুয়েজন থাকে হুব্বে যা হুব্বে মাল থাকে ও আসল এলেম পাবে না নূরে এলেম পাবে না এলমে নূর তার মধ্যে আসবে না বুঝবে কেমনে গুণা করে মানুষের জান মাল ইজ্জত আলেম হওয়া সত্ত্বেও তার কাছে নিরাপদ না তাকে বুঝতে হবে তার মধ্যে এলেমের নূর নাই নূরে এলেম নাই গুণাটার কি ক্ষতি এটা তার ইস্তেজার হয় না আমি যে একজনের ক্ষতি করতেছি এটার কি ধ্বংস ফল হইব এটা তার ইস্তেজার নেই ইস্তেজার থাকলেও শক্তি নেই তাহলে বুঝে গেল তার এলেমের নূর নেই পাওয়ার বড় কঠিন জিনিস ছোট বাচ্চাদের দিল পাক থাকে পবিত্র থাকে
খেলা খেলির মাধ্যমে মস্তি করে আপনি তাড়াতাড়ি করবেন না, কোরআনের আলফাজগুলোকে মুখস্থ করা, কণ্ঠস্থ করা, দিলের ভিতরে অঙ্কিত করে দেওয়ার দায়িত্ব আমার। কেন যে আপনি পান কোরআন পরে যখন আবার পড়তে ইচ্ছা করবেন, যাতে পড়তে পারেন, সেই ব্যবস্থার জিম্মেদারি আমার। فإذا قرأناه فاتبع القرآن সুতরাং যখন জিব্রিল পড়ে আপনাকে শোনায়, আপনি ফাত্তাবি খামোশ হয়ে থাকেন। ফাত্তাবির অর্থ কি? কি অর্থ করছ? এত্তেবার অর্থ কি? উনি যেভাবে পড়তেছে তুমিও এটাই তো বলো। ফাইদা কারা আনাহু, যখন জিব্রিল পড়ে আমার পক্ষ থেকে, ফাত্তাবি খামোশ হয়ে যাও, শুনবা চুপ থাকবে। ফাত্তাবি দাওরার ছাত্র তো বোঝা সহজ, হ্যাঁ এটার অর্থ কি করছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস? আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছাত্রে ওনারে জিজ্ঞেসছিল যে এটার অর্থ কি বলে দেন, কি অর্থ এটা? আব্দুল্লাহ ইবনে আব্বাস তাকে জিজ্ঞেসছিল এটার অর্থ কর কি। ইন্না আলাইনা জামাহু, এটার অর্থ কি? জামাহু ফি সদরিক, এই অর্থ করে। ফাইদা করানাহু ফাত্তাবি, এটার অর্থ কি? ফাস্তামি ওয়া আনসিত, এই অর্থ। আমরা উল্টা বুঝে বেরিয়েছি, কত বক্তার যে ওয়াজ করতে শুনি, এই অর্থ করে। ফাইদা করানাহু, যখন আমি পড়তে থাকি, ফাত্তাবি ফাস্তামি ওয়া আনসিত, শুনো এবং চুপ থাকো। এতে একটা জিনিস বোঝা গেল যে শুনতেও থাকতে পারে, চুপ নাও থাকতে পারে। দেখছো কার বা? কারণ আল্লাহর অর্থ কি করতেছে? শুনো এবং চুপ থাকো। তাহলে বুঝলো, শুনলেই চুপ থাকা হয় না, চুপ থাকলেই শোনা হয় না। এই জন্য দুইটা কথা, ফাত্তাবির অর্থ কি? চুপ থাকো এবং শুনো, এই অর্থ হয়ে গেল। তাহলে দুইটা আলাদা আলাদা জিনিস। দেখো আমি কিন্তু বাহিরের লোক আছে না, আপনারাও অনেক মজা পাইছেন, এখন আমার ছাত্রদের বুঝাই, নাহলে এরা বুঝবো না। এটা আমি জানি, এটা বুঝাইতে পারে না এই জায়গাটা। এহেন একদল বাইরেছে, বলে দেখো শোনার চুপ থাকা এক নয়। এই জন্যই হযরত ইবনে আব্বাস বলতেছেন শোনো এবং চুপ থাকো। তাহলে চুপ থাকা যায় শুনতে শুনতে, শোনা যায় চুপ না থাকতে থাকতে। চুপ রইলাম না শুনলাম, এই যে আমি কথাও কইতেছি আর উপরে যে এখনো গপ্প করতেছে আমি শুনতেছি। তাহলে চুপও থাকা যায়, শোনা যায় শুনতে শুনতে, শোনা চুপ থাকা যায়। যদি এইটা হয়, এই যে ইমাম সাহেব, এই জন্যই তো আমি বলছি কোরআনের মধ্যে আছে, যখন কোরআন শরীফ পড়া হয় চুপ থাকো, কোরআন শরীফ পড়া হয় শুনো। তো শুনলে তো চুপ থাকা জরুরি না। ফাইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, ফাইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, আছে না ধান ফিরা দলিল দে। যখন কোরআন শরীফ পড়ে ইমাম সাহেব, পিছে সব চুপ থাকো, আছে না? উনি কার কেমনে ফাস্তামি, এতেবার অর্থ হইল ফাস্তামি ওয়ান সিট, দুইটা আলাদা জিনিস। ফাস্তামিও ঠিকই আছে, কিন্তু চুপ থাকতে হবে, এটা করতে বলবো। দেখছো কই গেছে? ফাস্তামিও শুনো, ইমাম সাহেবের কারা শুনো, কিন্তু চুপ থাকবে, এটা তো এমন নয়। শোনা আরেক জিনিস, চুপ থাকে আরেক জিনিস। তাই শুনতেও থাকো, পড়তেও থাকো, এই অর্থ।
সাংঘাতিক কঠিন দলিল যার জবাব আছে আমার কাছে। আমরা বলি কোরআন শরীফের মধ্যে আছে ফাত্তাবি মুতলক, আর এটার অর্থ হল ও আনসিত ওয়াস্তামি, দুইটা একসাথে ইস্তেমা ইনসাব তাম্মা হয় না কেসা হয়। যদি শুধু শুনে চুপ না থাকে ইস্তেমায় না কেসা, চুপ থাকে আর শুনতেও শুনতেও থাকে পড়তেও থাকে, তাহলে এনসাফে না পেসা। আর শুনল চুপ রইল পুরা শোনা যায়, পুরা শোনা যায় না। যদি তুমি পড়তেও থাকো আর শুনতেও থাকো তাহলে পুরা শোনা যায় না, তাই পুরাপুরি শুনতে হইলে চুপও থাকতে হবে। আর কোরআনে বলছে চুপ থাকো শুনো, পুরা শুনলে চুপ থাকতে হবে। সুতরাং যখন ইমাম সাহেবকে রাত করে তখন ফাত্তাবিউ খামোশ হয়ে যাও, শুনো চুপ রাখো পারমিশন। একই জায়গাতে দুই গুলি দুই দিকে দেওয়া, এটার নাম হল বিদ্যা। একটা শব্দ ইমাম শাফিউ ইস্তেদলাল করতেছে কেরাত পড়তে হবে না, পড়তে হবে। হানফিরা ইস্তেদলাল করতেছে পড়তে হবে না। হানফিরা কি বলছে, ইস্তেমায়ে কামেল, চুপ না থাকলে ইস্তেমায়ে কামেল হয় না, পুরা শোনা যায় না। পুরাপুরি শুনতে হইলে যে চুপ থাকতে হবে, আর এখানে আয়াতের মধ্যে পুরাপুরি চুপ থাকতে বলছে। সুতরাং ইমাম যখন পড়ে পুরাপুরি শুনতে হবে, আর পুরাপুরি শুনতে হলে চুপ থাকতে হবে। এই জন্য খারাপ খালফল ইমাম নেই ইন্দারাঙ্গা। বহরহাল এই আয়াত থেকে অর্থ হইলে ফাত্তাবি কুরআন, যখন আমি পড়ি তখন তুমি খামোশ থাকো, আমি যে পড়তেছি এটা শুনো খামোশির সাথে। খামোশির অর্থ কি, শুনবা চুপ থাকবে, চুপ থাকতে হবে। কেন, এই জন্য যে এখানে যে চার পাঁচটা হুকুম আছে তার মধ্যে একটা হইল যে তুমি মুখ লাগাইও না, দুই নম্বর হইল তোমাকে মুখস্থ করাই দিব, তিন নম্বর হইল তোমাকে পড়ার সুযোগ করে দিব, আর শেষ নম্বর হইল সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এর অর্থ আমি তোমাকে শিখাই দিব। তাহলে এটা মজলিসে ওয়াহেদের দরকার নেই, কণ্ঠস্থ করাই দিব পরে। এখন শুনো মুখস্থ আমি করাই দিব, এখন শুনো আবার যদি পড়তে চাও কোরআনি মুখ দিয়ে আমি বের করে দিব আরেক সময়, অর্থ এটা পরে বয়ান করে দিব। কিন্তু আরেকটা রয়ে গেছে, এই যে কোরআন যে পড়তেছে এটা শুনবার কেড়ে বলতেছে, যখন আল্লাহ সব করে দিব তাহলে শোনার দরকারটা কি? জিব্রাইল জিব্রা দিয়ে যা পায় হয়ে যায়, তাইলে কেন লাগে এটা শুনবার পর? অর্থ বুঝবার না করছে, মুখস্থ করবার না করছে, তো শূন্য লাভ কি? শোনার কারণ হল এই যে আরবি শব্দ আছে না, এদের মখরাজ আছে, এদের মধ্যে মদ আছে, গুন্না আছে, অনেক তাজবিদের কানুন আছে যেটা কোরআনের মধ্যে লাগে, বাকি আরবির মধ্যে লাগে। মদ কোথায় হবে এই সম্বন্ধে কোনো কথা আরবি ডিকশনারিতে নেই। এগুলো মুবাশারাতান আমনে সামনে উস্তাদের কাছে শিখতে হয়, অর্থ তো পরেও শিখা যায় কিন্তু অর্থ নষ্ট হয়ে যাবে যদি তুমি এইভাবে পড়ো গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্বাল্লিন, তাহলে অর্থ হইল
এটা আল্লাহর রসুলে কেমনে বলছেন? ওয়ালাদ্বাল্লিনে টান্ডা থাকতে হবে, গায়রে কোরআনের মধ্যে নাই, কোরআন শরীফের মধ্যে আছে। গুন্না কোরআনের বাইরে নাই, কোরআনে আছে। এই কোরআনের খুসুসিয়তের কারণে কোরআন ছাড়া আরবি পড়লে ওটার মধ্যে মদ নাই, গুন্না নাই, বরং কোরআন নিষেধ, লাহজা নাই। আমাদের দেশে এগুলো আছে, আমি মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বলি, কোরআন শরীফের মতন হাদিসের এবারত করে, আরবি বইয়ের এবারত করে, এটা জায়েজ নেই। কোরআনের সাথে তসবি ইখতিলাত হারাম, কত আছে আলাদা। এই সলাত আজকাল আরবিতে লেখে সাদ লাম আলিফতা, এটা কোরআনের ভাষার বিরোধী। কোরআনের আয়াত যদি লেখো আকিমুস সালা, ওখানে যদি লেখো আকিমুস সলা সাদ লাম আলিফতা, না জায়েজ। কতের মধ্যে তাকাইয়ুর করে বলছো তুমি? আল্লাহ রসুলে যখন ছিলেন তখন কেমনে লেখেছে? মানে সাদ লাম ওয়াও ওয়ের উপরে একটা খারাজ অবর করে তা, এটা হল কত কয়টারে লেখার ডিজাইন। এটা হুজুরের যুগে কোরআনের যেটা ছিল এখনো এটি রাখতে হবে বদলানো নিষেধ, কিন্তু অন্য আরবি যখন লেখে কেউ এইভাবে লিখবে না, তারা সাদ লাম আলিফ তা লিখে। যেমন নবী আলাইহি সালাতু ওয়াসালাম ওখানে দেয় দেখবা ওয়াও দে আলিফ নাই, ওখানে সাদ লাম আলিফ তা বানান আরেকটা। কোরআনের তাহরীরের যে কত এটাকে তবদিল করা নিষেধ, তারপরে মদ গুন্না এসমান কত কিছু, এগুলো মোবাশারাতান, এগুলো লোগাতে নাই, উস্তাদের আমনে সামনে ঠিক করে নিতে হয়। এই জন্যই কইছে খামোশ সে শুনো, কহাঁ মদ হ্যায়, কোথায় টান আছে, কোথায় টান নাই, কোথায় গুন্না। কেন? সাধারণ আরবি আর কোরআনের আরবি এক নয়। কোরআনের আরবি তো সাংঘাতিক, আফজালুল আলসেনা, সৈয়দুল আলসেনা। কোরআনের যে আরবিটা এটা পৃথিবীর সমস্ত ভাষার সর্দার। এই যে একটা মানুষে বলে না যে সবচেয়ে জান্নাতের লেসান সবচেয়ে উত্তম লুগাত আরবি, এটা খুশি সুরে আহলে আমরা বলে আমরা তো বুঝাই আমরা মানি। মুতলকে আরবি শ্রেষ্ঠ ভাষা না, কোরআনের আরবি হল শ্রেষ্ঠ ভাষা। হ্যাঁ, কোরআনের আরবি ভাষা এক নম্বর, আর কোরআনের সাথে যেহেতু মিলে মিলে এই জন্য আম আরবি দুই নম্বর। আজকাল ছেলেরা যে আধুনিক আরবি শিখে যে কোরআনের সাথে মিলে না, এটা হলো দুই নম্বর ভাষা। আর আগিলা যুগে যে হেমাসা মুখামাতে হারিরি সাবায় মোয়াল্লাকার আরবি, এটা কোরআনের সাথে মিলে, ওইটা হলো এক নম্বর ভাষা। আর জান্নাতের মধ্যে কোরআনের ভাষা থাকবে, ওই আরবি না যেটাকে আমরা আরব দেশের আরবি বুঝি, ওটা তো উল্টা ফাল্লা ভুল ঠুল সমানে আজই পড়া পড়ে আমরা না একটু ভালো এরা পারি না। যেমন আমাদের দেশের গ্রাম্য মানুষ যে বাংলা কয়, এই বাংলা, এটা অশুদ্ধ কিন্তু শুদ্ধ। আরব দেশের ভিতরে যে তাদের আরবি যদি শুনো তো তোমার ভূমি হইব কি ভাই কয় না। একবার আমি গেলাম এখানে বেডিয়ার তার গ্রামের ভিতরে, বুঝছি আমার অনেক দেরি লাগছে, আমার গুল তুলাব, আমার গুল তুলাব কাদ গাদ, আমার গুল তুলাব গাদ বাইয়াত শহর। আমি কি করে পাগলে, সে বলছে আমার কুল তুলাক, আমার কুল তুলাক ইন্নাকা কাদ বাইয়াত শহর।
আমি কি তোমাকে বলি নাই তুমি রাস্তা ভুলে গেছো? এন হেরার কাফ কোনদিন কাফ কয় না, গাফ কয়, গাইন কয়। বলতেছে আমার উলতুলা ইন্নাগা গাদ দয়াতা শাল, কেমনে বুঝবার। আরেক জায়গায় তো আমার ফকির মনে করে প্রত্যেকদিন দশ দিন আর দেয়, আর খালি পাগল কি করছে, আমার দশ দিন আর দেয় আমি লই আর ভগব। আর এমন রাগি মানুষ যে নাই থাপড় মারে এই বয়ে আমি কি করে। খ্যার যাত্রা বাড়ির এক ছাত্র আছে ওখানে জুবাই সিরিয়েছে, আমি দেখেন দেখো আমি নামাজ করে আসতে পারলাম একটা লোকে আমার দশ দিন আর নেই দেখে হবাক বুঝলে গেছে কল হুজুর, যার অর্থ হল লি হাত টিকা, হাত কোন থেকে লি হাত টিকা, অর্থাৎ আমি এটা তোমাকে দিলাম হাদিয়া এন কা ফেরে হারা গাইন পরে গাপ পরে এদের আপনি বুঝি না যারা আমাদের দেশ, তবে এরা সাথে চব্বিশ ঘন্টা থাকে এরা শিক্ষা নেই, ওরা আরবি আমরা বুঝি না কেন, আলা হাসপিল ওসুল হয় না এবং উচ্চারণ সহি যেমন আমাদের গ্রাম্য ভাষার মতো। তো এইটা আফজালুল আলসেনা, আফজালুল আলসেনা হইল কোরআনের নম্বর দুই যেটা সহি আরবি লোগাতান ওইটা, এরপরে অন্য ভাষা এটা আমরা বলি, অন্যরা তো এটা বলে না। তাই কোরআনের যে তালাফুজ কোরআনের যে মতগুণ্য এটা অন্য জায়গায় সহি না। ছাত্র জন এবারত পড়ে তো অনেকেই এবারত আরবি পড়তেছে কোরআন শরীফের মতন তাই না, সহি না আরবি তরিকায় পড়ছে। আর কোরআন যখন পড়ে তখন অনেকে কোরআনের যে লাহজা আছে এটা পড়ে না, তখন না কোরআন কোরআন শরীফকে সুরের সাথে পড়ো, লাহজার সাথে পড়ো, শরীয়তের হুকুম। তো এইভাবে যদি কেউ পড়তে থাকে বলে কিঙ্কাল্লাহাদি হবে এটা অন্যায় হবে, এইভাবে কোরআন শরীফ পড়া যাবে। কোরআন শরীফ তাগান্নির সাথে পড়তে সহি লাহজার সাথে, আর বাকি আরবি যখন পড়বা তখন লাহজা নাই টানটুন নাই মতগুন্না নাই সহি উচ্চারণ জরুরি। এই সব এই আয়াতের মধ্যে চিন্তা করলে বাইর হয়। তো এখানে মধ্যে আল্লাহ রসুলকে কথা বলছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। এখানে আরেকটা জিনিস বোঝা গেল যে হুজুর যে তাড়াতাড়ি করছিলেন এটা কোনো ওনার নিয়ত খারাপ ছিল নাকি? হ্যাঁ কেন, লিতাআজাল মুখস্থ করার জন্য, দ্রুত সংরক্ষণের জন্য, অর্থ বোঝার জন্য আর কি দরকার আছে, তা না হলে উনি উম্মতকে কেমনে বুঝাইবেন। তাই উম্মতকে বুঝাইতে হবে, দাওয়াত দিতে হবে, তবলিগ করতে হবে, এই লক্ষ্যে মুখস্থ করা, অর্থ বোঝা, সংরক্ষণ করার জন্য আল্লাহ রসুল যে আমল করছিলেন এটা সহি না গ্যার সহি? অন্যায় করছেন, মনমানি করছিলেন, এখান থেকে মানুষে দুষ্টামি করছে। ফলে এই যে নবী অনেক কাজ আল্লাহরে নাজি হয়ে আসলে কেন, যে আল্লাহ তো এটা বলে নাই যে মহস্তকরণ লাগবে না, উনি মুখস্থ শুরু করে দিয়েছিলেন, বুঝবার চেষ্টা করছেন আল্লাহ না করে কি বলছেন যে দরকার নাই, আল্লাহ বলছেন তো দরকার আমি করে দেব। একটা হুজুরে এক বদনা আল্লাহ হুজুর বালতির মধ্যে পানি লয়ে ওইদিকে যেতেছে, এটা ছাত্রের দূর করে এসে হুজুর আমি নিয়ে যাব, তাহলে হুজুরে তো অপরাধ করছি। তো আল্লাহ রসুল এটি করছেন ভালো নিয়তে করছেন,
আল্লাহ দয়া করে হ্যাঁ তোমার তো কষ্ট লাগবো না, আমি এই ঠিক করে দিচ্ছি। আল্লাহ রসুল অপরাধটা কি করবে, বরং এখানটা আজির জিনিস বোঝা গেল মাদ্রাসার ছাত্রদের জন্য, ছোট ছোট ছাত্র অনেক সময় খুব কষ্ট লাগে, এরা পানি দিতে পারে না, দেখা যায় এরা দুইজনের ধরে পানিটা লুয়ে দিতেছে, কষ্ট। তার বড় ছাত্র দেখলে উচিত দৌড় দিয়ে গিয়ে হ্যাঁ নিয়ে দিয়ে, এই যে আল্লাহ বড়, আল্লাহ রসুলের কষ্ট হইতেছে তো দৌড় দিয়ে গিয়ে আমি ঠিক করে দিতেছি, এই বোঝা গেছে আল্লাহ রসুলের কথা থেকে। আরেকটা কি বোঝা গেল, অনেক কাজ ভালো হয় এটা করতে গেলে আরেকটা ভালো কাজের সাথে মুজাহিম হয়ে যায়, মুখামুখি হয়ে যায়, তখন ওই ভালো কাজটাও বাদ দিতে হয়। ভালো কাজ হইলেই করা যাবে না, ভালো কাজটা করার জন্য স্থান কাল পাত্র চিন্তা করতে হবে, ভালো কাজ হইলেই করা যাবে। তুমি এক জায়গায় গান হইতেছে, তুমি যাইয়া মানে বসেছিল, তারা যখন গান শুরু করেছে তখন তুমি তেলাওয়াত শুরু করে দিলে, মাইর দেবে, বেইজ্জতি করবে তোমাকে। হ্যাঁ, যদি এরকম দেখো যে আমি কোরআন শরীফ তেলাওয়াত করলে এরা গান বন্ধ করে তাহলে ঠিক আছে, কিন্তু এরা নাচতেছে গান করতেছে কোরআন শরীফ পড়া এদের মধ্যে তুমি শুরু করছো, এরা ভালো কাজ করতেছে। ভালো কাজ সব জায়গায় করা যায় না, স্থান কাল পাত্র অবস্থা বুঝতে হয়। নবী আলাইহিস সালাম একটা ভালো কাজ করতে গেছিলেন কিন্তু আল্লাহ থামাই দিয়েছেন, বলছে এটা সময় না, এখন খামোশ থেকে শোনার সময়, আর মুখস্থ করা এটা এখন দরকার পড়ে আমি করি। তো ভালো কাজ হওয়া সত্ত্বেও আল্লাহ রাসূলকে করতে দেওয়া হয়নি, সুতরাং ভালো কাজ হইলেই করতে হবে। জোহরের আসরের নামাজ পড়লা ভালো কাজ, এখন আসরের পরে আর দুই রাকাত নামাজ যদি তুমি নফল পড়ো ভালোই তো কাজ, কিন্তু এটা গুনার কারণে হয়ে যাবে। ভালো কাজ অনেক সময় তরিকা গলত হওয়ার কারণে করা হবে, এই জন্য সতর্ক থাকবে। নবী আলাইহিস সালাম যেহেতু কাজটা শুরু করছিলেন এটা সময় নয়, আল্লাহ মুআল্লিম ওনাকে বলছেন বারণ করে এখন নষ্ট করবে, পরে আমি করি। আল্লাহ পাক আমাদের আমলের তৌফিক দান। Allahumma salli wa sallim. Ya Rabbi,